then হ্যালো আন্না পৃথাপু, কেমন আছো? আর আন্না পৃথাপু, হ্যাঁ সবাইকে আসসালামু আলাইকুম। সবাই লাইভটা আবার একটু কষ্ট করে জয়েন করে ফেলো, যারা আগের লাইভে ছিলেন নেট প্রবলেমের জন্য লাইভটা কেটে গিয়েছিল, আবার একটু তোমরা সবাই কষ্ট করে শেয়ারটা লতা ঢুকতে পারেনি, শেয়ারটা লতা 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 শেয়ার টেয়ার হচ্ছে না, শুধু হাজবেন্ডের সাথে কথা বললে হবে না, আমাদের সাথেও কাজ করতে হবে। লতা তিশাপু আজকে যে শাড়িটা পরেছে, আমার কাছে মনে হয় আমি যতগুলো চুমকি শাড়ি দেখাবো তার মধ্যে এটা হচ্ছে বেস্ট বেস্ট। ২৯৯ দেখতে গেলে কি করতে হবে, লাইভটাকে শেয়ার করতে হবে অনেক বেশি বেশি করে। এখনই তিশা ধরবে ২৯৯ ২৯৯। যারা যারা পিক করতে চাও চট জলদি করে লাইভে জয়েন করে ফেলো। যারা যারা ২৯৯ টাকার ড্রেস নাকি শাড়ি যাটা দে দেবো, শাড়ি আজকে ঘরে যা ২৯৯ এর শাড়ি পাওয়া যায়, আমার তো জানা ছিল না। থ্যাংক ইউ সোনিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। লাইভটা সবাই একটু শেয়ার করে দাও, যার পক্ষে যতটুকু পসিবল হয় লাইভ শেয়ার করো। ডান ভাই আখি, ওকে আখি আপু বেশি বেশি করে শেয়ার করো, এত সুন্দর একটা শাড়ি আমি তো বলবো কেউ মিস করো না। অনেক কিউট লাগছে, ইয়েস আপু এখন ক্লিয়ার আছে, ওকে মাই ডিয়ার। আগে ক্লিয়ার ছিল না, আগে বিটিভি 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 একটা ভাব ছিল। আচ্ছা আমি বলবো আমরা শাড়ি দেখাবো না হলো ৩০-৪০, এবং কি কোয়ালিটির শাড়ি আছে তুই একটু দেখ। চুমকি শাড়ি আছে, এটা আমরা পড়তে দেয় না। এটা কি শাড়ি জানো? এটারে বলে এই যে মাজুলাইন, হ্যাঁ মাজুলাইন মাজুলাইশ কি জানো একটা, আমি দেখাচ্ছি না, আমরা নামটা বলে নিয়ে হয়তো বা ভুল হতে পারে। এটা ইয়েলো কালার হবে, আমারটা ইয়েলো কালার থাকলে অবশ্যই আমি দেখাবো আপু। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার। মাজুলাইন না কি একটা, না না মাজুলাইন হচ্ছে আর একটা, ওটা হচ্ছে ইন্ডিয়ান মাজুলা মুসলাইস কি জানো। ক্লিয়ার আছে, ওকে মাই ডিয়ার, ক্লিয়ার থাকলেই ভালো। ফোন করার টাইম ক্লিয়ার, আচ্ছা শেয়ার ডান, ওকে মাজলাইস মাসলিন, না না মসলিন না আপু, মোজলাইস মোজলাইস মোসলাইস নাকি মাজুলাইন, আমি জানি মাজু মাজুলাইস 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 মাজুলাইস। এটা কি আগে দেখাবো? না 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 আগে, আচ্ছা আমারটা আমারটা রেখে দেই তাহলে। এটা খুবই সুন্দর শাড়িটা, শাড়ি নিব আপনি, নিয়ে ফেলো, এত সুন্দর শাড়ি। তিশাপুর শাড়ি কে কে অর্ডার করে ফেলেছো? তিশাপুর শাড়িটা কোনোভাবেই কিন্তু কেউ মিস করো না, মাশাল্লাহ বলার মতো একটা শাড়ি। আপু আমার শাড়ি চাই, ওকে কার কার চাই? মাঝলাই জলপাই কালার আছে, কালারগুলো দেখাবো অনেক, হ্যাঁ জলপাই কালার আছে। আপুর পুচকি বেবিটা কোথায়? আপু পুচকি বেবিটা আছে, শাড়ি 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 দেখা, ওকে মাই ডিয়ার দেখা, সবাই লাইভটা শেয়ার করো, এতগুলো শাড়ি দেখাবো চিন্তা করতে পারে না। কটন এটার নাম কি? ম্যাস লাইট কটন, হ্যাঁ ওই কি একটা বলে আপু, আমরা তো একদম নতুন শাড়িতে নতুন, আমরা ২৯৯ টাকা দেখাবো। এই যে মাসলাইন মাসলাইন ইয়েস মাসলাইন এক শিওর আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে হয়েছে কি শাড়ি নিয়ে আমি এত অভিজ্ঞ না, আর আমরা একটু স্পেলিংটা নিয়ে কনফিউশন, মাসলাইন ২৯৯ দেখতে পাবো আপু, অনেক কিছু তিশাপুর শাড়িটা মাত্র ২০ পিস আছে। প্রথম যারা দাম এই যে মাসলাইস কটন, এই যে মাসলাইস কটন শাড়ি, আচ্ছা এটা হচ্ছে গিয়ে আমাদের, আমি যেটা পরেছি এটা খুব সুন্দর করে সাইডে টার্সেল করা, এবং চুমকিগুলো দেখতে পাচ্ছ একদম সুতা দিয়ে কিন্তু
আটকানো চুমকিগুলো এবং হোল বডিটার মধ্যে এবং পাইরেও কিন্তু চুমকিটা দেওয়া আছে, এই দেখো। আপু তোমার বড়টার প্রাইস সুইটার এরকম দাম দিব, আশা করি এত কমে আনতে পারবো না, কারণ আমাদের প্রফিট মার্জিন আমরা অল টাইম বলি, প্রফিট মার্জিন আমরা একদম সীমিত করি, যার কারণে হয়ে যায় আমাদের প্রোডাক্টটা কপি। যাই হোক, আমরা কপি সেল করি, মজা পাই, শান্তি পাই সব। কাকুলি আপু কি অবস্থা তোমার? এটা কি সুন্দর শাড়িটার ভিতরে মাঝলাই ব্ল্যাক কালার, কি প্রাইস জানা হ্যায় জানা হ্যায় ওই জানবো জানবো হে জানবা হ্যায় জানবা, একটু শেয়ার করো হে, তোমরা হে হু যে যাই করো সবাই একটু শেয়ার করো। তিশাপুর শাড়ির প্রাইস হবে অনলি অনলি অনলি, আপু যেটা পরে আছেন সেটা কি হলুদ রঙের আছে? একটা মনে আছে আপু, বকবক না করে শাড়ি দেখাও। আচ্ছা কে বলছে? সুমি আপু বলছে। সুমি আপু আমাদের লোক, সুমি আপু আপনি বলছেন বকবক করে মাথা শাড়ি দেখাও, আমি যদি চুপটা চুপ করে থাকি তাহলে কি শাড়ি দেখানো যাবে? শাড়ি কি তখন দেখানো যাবে? শাড়িতে নতুন কপি করেছে? আচ্ছা শাড়ি কপি, শাড়ি কপি, ফুল কপি, পাতা কপি, অল কপি, সব কপি। এক শাড়িটার প্রাইস কিয়া হে বলতা হে বলতা হে মে বলতা হু তুম তুম রুক জাতা হে তুম রুক জাতা হে। আচ্ছা বকবক না করলে কিভাবে শাড়ি দেখাবো? শাড়িটার ডেসক্রিপশন কিভাবে দিব? প্রাইসটাও বা কিভাবে বলবো? নূর বানা দিয়েছে আজকে সোয়েটার, কালকে 4টা 10টা ওই যে নূর। ও আচ্ছা নূর কপি হয়ে আসবে। সো প্রাইসটা থাকবে সুপার ডুপার ধামাকা প্রাইস, মাত্র 900 টাকা, অনলি 900, মাত্র 900, 299 টাকা। যারা দেখতে চাও, যদি আমি দেখি ভালো ভিউ তাহলে দেখাবো, না হলে আজকেও বাদ। যতক্ষণ 900 টাকা চুমকি শাড়ি, ডোন্ট মিস। আপুরা এত সুন্দর, এত সুন্দর, এটার কালার সবই দেখাবো, সাথে থাকো। অনলি 900 টাকায় পেয়ে যাচ্ছো, রেড ব্ল্যাক কম্বিনেশনটা দেখাও, দেখাবো। তুমি একটু দাঁড়াও, তোমারটা ছবি। আচ্ছা আমারটা যারা নিতে চাও আমারটা সহ স্ক্রিনশট নিয়ে নাও, মাত্র 900 টাকা হচ্ছে চুমকি শাড়িটা। সো ডোন্ট মিস, কোনোভাবেই কিন্তু এটা কেউ মিস করো না। এত সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে তিনটা কালারের পাড় দেওয়া আছে, খুবই সুন্দর শাড়ি আপু। তিনটা কালার জামদানিও আছে, ও আজকে আবার জামদানিও আছে। এটা হচ্ছে ইয়েলো কালার, অরেঞ্জ কালার এবং এটা হচ্ছে হট পিঙ্ক কালার। ধান সারা মানে ওইটা একটা পাড়াই তো ধান সারা, একটা ধান সহ। যাই হোক, কপি পাওয়া যায় এখন তো, কপির সময় সব কপি পাওয়া যায়, একদম ঠিক কথা। পরিণয় শুধু তোমার জন্য লাইভ দেখছি, কানিদাপু দিশাপুকে না দেখলে ভালো লাগে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনলি 900 টাকা, তিশাপুর তার প্রাইস 900, মাত্র 900 টাকা, 299 টাকার দেখার জন্য। ওকে ওকে দেখাবো, এই 299 খালা সব নিয়ে আসেন যেখান যাচ্ছে। ওকে রানু আপু, আপু সম্পূর্ণ এই যে সম্পূর্ণ জামদানির একটা ঝলক দেখা দাও, জামদানির ঝলক, জামদানির ঝলক, জামদানির একটা ঝলক দিয়ে দিলাম, ইটস কল জামদানি। অনেকগুলো গ্রুপে শেয়ার করেছি। ওকে মাই ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু। এগুলোর সাথে ব্লাউজ পিস নেই আপু? এগুলো হ্যাঁ একদম 100% শিওর, এগুলোর সাথে ব্লাউজ পিস মানে অন্যগুলো আছে, কিছুতে আছে বললো তোরা যে ব্লাউজ পিস। কোনটা কোনটা সেটা জিজ্ঞেস করেন। এই দেখো খুবই সুন্দর আপু, চুমকি শাড়ির সাথে ব্লাউজ পিস নেই, কোথাও ব্লাউজ পিস সহ চুমকি শাড়ি পাওয়া যায় না, খুবই রেয়ার। পুরো শাড়িটা কিন্তু তোমার চুমকি করা, পুরো শাড়িটা ছোট চুমকি চুমকি করা আছে। এটা হচ্ছে রেডে প্রতিদিন দেখাবেন বলেন কিন্তু দেখাচ্ছেন না, এটা কেমন কথা হলো? খুবই অপরাধ, অন্যায় কথা। এই অন্যায়ের জন্য তিশাকে 2 বছরের জেলে দেওয়া হবে সুইটার। শারমিন খান আপু, কোনো শেয়ার হচ্ছে না, শেয়ার না হওয়ার কারণে প্রোডাক্টের দাম যাবে বেড়ে এক্ষুনি। ইয়েস অনলি 900 টাকা, অনলি 900 টাকা। সো যারা নিবা খুব দ্রুত করে অর্ডার ইনবক্সে প্লেস করে দিবা, যার যেটা ভালো লাগবে একদম দ্রুত, লেট করলে কিন্তু মিস হয়ে যাবে, লেট করলে কিন্তু মিস হয়ে যাবে। 300 টাকার শাড়ি দেখান খাইছে, এই যে দেখো, হ্যাঁ খুব সুন্দর একটা কালার, গঙ্গা যমুনা একটু দূরে, এই যে দেখো একদমই সিকোয়েন্স করা। অনলি 900 সুইটার্ট, অনলি 900 টাকা চুমকি শাড়ি, অনলি 900। ওয়াও, অনেক আগেই শাড়িটা অর্ডার করলাম, পাই না, পেয়ে যাবা, তোমার নাম লেখা আছে সেতু আপু, আজকে শাড়ি ঢুকছে বুঝছো। এটার কিন্তু দুই রকম পার্ট, দুইটা পার্ট, এই যে দেখো আমি একটু ক্লোজ করে দেখাই। হ্যাঁ রানু আপু, আন্টি একটু সামনে আসেন, আপনাকে একটু দেখতে চাই, মাগো মাগো মা। এই দেখো এটার কিন্তু দুইটা কালারের পার, একটা হচ্ছে প্যারট কালার আর একটা হচ্ছে ব্লু কালার। আচ্ছা এইটা কি? এটা কুচির মধ্যে পড়বে, এটার কোনটার সাথে ব্লাউজ নেই, শিওর, একদমই শিওর। এটার পার্ট দেখা দাও, খুব, এই দেখো এটা কিন্তু নিচের পার্টটা, দুইটার পার্ট কিন্তু দেখো, গঙ্গা যমুনা যেটাকে বলা হয়। অনলি 900 টাকা, এটাও চুমকি করা, অনলি 900, 900 টাকা, অনলি 900 টাকা এটা পেয়ে যাচ্ছ।
সব গ্রুপে আমাকে ব্লক করে রাখছে, শেয়ার করতে দিচ্ছে না। কতটা খারাপ বুঝো, অনেক খারাপ কাকুলি আপু, কথা শুনি ভালো লাগে। আচ্ছা কানিজ আপু, তিশা আপু কেমন আছো? অনেকদিন পর লাইভ দেখছি, মিস ইউ। জান্নাত বৃষ্টি আপু, কই ছিলা তুমি এতদিন? তুমি এতদিন কই ছিলা বলো তো জান্নাত বৃষ্টি আপু? এটা আরোটা আরো অনেকটা বেশি সুন্দর, এই যে দেখো, এটা কিন্তু আরো অনেকটা বেশি সুন্দর একটা শাড়ি। ওয়াও এত সুন্দর! এটা কিন্তু একদমই ম্যাজেন্ডা কালার, এটা কিন্তু একদমই একটা ম্যাজেন্ডা কালারের সাথে দেখো খুব সুন্দর কালার, ব্লু কালার কম্বিনেশন করা, ম্যাজেন্ডা উইথ ব্লু কালার কম্বিনেশন করা, ভালো লাগছে আপু মরিয়া। থ্যাংক ইউ আপু, আমিও পাইনি, আমার অর্ডার এখনো আছে। সবাই শাড়িটা পেয়ে যাবা, হাতে পেয়েছি ইনশাল্লাহ, সবাই এক এক করে শাড়ি পেয়ে যাবা যাদের প্রি অর্ডার করা ছিল। এটা হচ্ছে খুব সুন্দর করে দেখো কালারটা, কালারটা মারাত্মক কালার আপু, আমিও পাইনি, আমার অর্ডার আছে। ওকে ওকে দিয়ে দিব, অনলি 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 900 টাকা, মাত্র 900 টাকা, 900 টাকা এগুলো পেয়ে যাচ্ছ আপু। দাম না যিনি অর্ডার করেছি সেটা বেশি ভালো লাগছে। ওকে মাই ডিয়ার, 299 শাড়ি দেখান, সব দেখাবো। আগে লেভেল ওই রুমে দেখো তো, ওই রুমে 7000। এই প্যারটটা দেখো, আমার তো মনে হচ্ছে সাদা শাড়িটা যেটা দেখছি সেটাও ভালো লাগছে, আবার এটা যেটা দেখছি কালারগুলো জাস্ট ওয়াও একটা কালার, কালারগুলো কিন্তু ওয়াও কালার, এবং এগুলো হচ্ছে গঙ্গা যমুনা পাড়ের মধ্যে কালার কালার। আসলে এরকম একটা কালার থাকার দরকার, এই কালারটা আমার কাছে। কানিজাপু আমি কি অন্যায় করেছি বলো? কে সেই নোমান রুমি আপু? আমি টায়ার্ড আপু, কি নোমান রুমি, তুমি আমার ভালোবাসা, প্রথম ভালোবাসা, শেষ ভালোবাসা, আজীবনের ভালোবাসা নোমান রুমি আপু, তুমি কোনো অন্যায় করো নি। ভালোবাসা কিন্তু ভুল হয়, শেষ ভালোবাসা ঠিক হয়, লাইফটা প্রথম শেষ, প্রথম শেষ সব বুঝছে। মেসেঞ্জারে গতকালকে থেকে নক করে যাচ্ছি কিন্তু কোনো জবাব নেই, সব ছাগল বসে আছে মেসেঞ্জারে আর ঘুমাচ্ছে। একজন বসে আপনাদের মনিটররা ঘুমাচ্ছে, ওরা মনে আছে এই শাড়িটা আমি জানি না কার কপালে আছে, বাট সিরিয়াসলি, বাট সিরিয়াসলি। আচ্ছা এটা হচ্ছে তিশাপু ওই দিন যেটা পড়ছিল, এটারও অর্ডার আছে অনেকে। এই দেখো ব্ল্যাক, একটু দূরে যাও। আও এত সুন্দর, মানে কিচ্ছু বলার নেই। পুরো শাড়িটার ভিতরে কিন্তু তোমার চুমকি করা, ছোট 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 চুমকি করা আছে। তানিয়া মাসর আপু ভালো আছি, 100 টাকায় পেয়ে যাচ্ছে আপু। শাড়ির লাইভটা তো করতে দিবেন, তারপর দেখাবো না জামা, একটু শাড়ির লাইভটা করতে দেন তারপর জামা। অনলি 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 900 টাকায় পেয়ে যাচ্ছ চুমকি শাড়ি, এত সুন্দর একটা শাড়ি অনলি 900। হাতে পাইলে কোয়ালিটি এত 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 সুপার কোয়ালিটি, জাস্ট এগুলো কি কাপড় আপু বলেন, এগুলো কি কাপড়? এগুলো কটন কাপড়, পিওর কট, পিওর কটনের উপরে আপু। অ্যাশ রেড, কোন আপুটা যেন শুরু থেকেই বারবার বলছিল আপু, অ্যাশ রেড কালার কম্বিনেশনটা দেখো, এই দেখো। থ্যাংক ইউ লতা আপু, সানসাফিয়া পর সাফিন আপু, এই দুজন কই গেল? দেবী আন্টি কই? আজকে শাড়ির লাইভ হচ্ছে তার কোনো খবর নেই কেন? এই দেখো এটাও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটা কালার, অনেক স্ট্যান্ডার্ড একটা কালার হচ্ছে এটা, এটার প্রাইস হচ্ছে অনলি 900 টাকা, খুব পচা। আচ্ছা আমরা খুবই পচা, খুবই সুন্দর, অনলি 900 টাকা এটা পেয়ে যাচ্ছ। সো যারা নিবা ঝটপট করে অর্ডারটা প্লেস করতে হবে, নাম ফোন নাম্বার প্রপার অ্যাড্রেস সহ অনলি 900 টাকা হচ্ছে এটার প্রাইস। শেয়ার ডান, ওকে মাই ডিয়ার, প্রাইস তো বলে দেওয়া হচ্ছে, একটু খেয়াল করে শুনলি হয়ে যাবে, অনলি 900 টাকা। কানি যাবো কি জামদানি শাড়ি এখনই দেখাবো, এখনই। সে কিন্তু 7000 টাকা জামদানি, দাম শুনলে টাস্কি খাবার, টাস্কি টাস্কি। নেক্সট শাড়িতে যাই আমরা আপু, রিপ্লাই দেন দেবে, অরেঞ্জ অ্যান্ড পার্পল সাদা আছে, দেবী আন্টি আর কত নেবে, নিতে নিতে টায়ার্ড হয়ে গেছে না দানিয়া বাসার আপু? দেবী আন্টি তো শাড়ি পরে তাই বললাম আর কি। এই যে দেখো এটা কিন্তু খুবই সুন্দর দেখো, চুমকিটা পাটটা দেখা দাও, পাটটা গ্রিন, পাটটা যদি ধরি তারপর তোমরা বুঝতে পারবা। এই দেখো এটা ব্ল্যাকের সাথে গ্রিন, এই যে দেখো ব্ল্যাকের সাথে গ্রিন কালার, কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছো? অসম্ভব, শাড়ি এমন একটা জিনিস এটা যে কেউ যেভাবেই পরো না কেন খুব সুন্দর লাগবে। অনলি 900 টাকায় পেয়ে যাচ্ছে এটা,
শুধুমাত্র 900 টাকায়। আপু রিপ্লাই দিবে সুইটহার্ট, কানি জাপু আমাদের সাথে বেঈমানি করেছে কারণ সে নিজেই সামনে আসতে চায় না, তো ওর স্বামীর দোষ দেয়। আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা, এটা হচ্ছে চুমকি শাড়ি, অনলি 900 টাকায় পেয়ে যাচ্ছ। আপু ইনবক্স চেক করো, চেক করা হবে, কিছু বলো, কি বলবো আপু? গান গাও তো, গান টান শোনাতে হয়, এন্টারটেইন করতে হয়। ওই যে ব্যাটারি লো হয়ে গেছে, খালা চার্জার চার্জার খালা চার্জার, এন্টারটেইনমেন্টের জন্য চার্জার একটু নিয়ে আসেন। টুলটা দেখে নিছিল, কি গান গাবো বলো তো? চুমকি চলেছে একা পথে, সে কি আমি গাবো নাকি আমার টা আমি নিয়ে যাই? বুঝলাম না, আপনারা রিপ্লাই দেন পান না, আমি তো সবসময় পাই। এই যে কোন আপু আমার, কলিজার আপুটা কে? সুস্মিতা আপু, ইয়েস, তার ধৈর্য সহ্য দুটোই আছে, যথেষ্ট দুটো। কি চাই, এত সুন্দর সুন্দর শাড়ি দেখার পর কি অন্য কিছু আর মনে ধরে? আমার তো মানে সব কালার গুলো একটা করে নিয়ে নি, এত সুন্দর সুন্দর কালার। বিকাশ নাম্বার সুইটার, এইবার ও সারা দুপুর বলেছে এই দামে হবে কি, এখন বলতেছে বিকাশ নাম্বার। জাকারিয়া জাকারিয়া, সারা দুপুর ছিল এই দামে হবে কি, আর এখন হয়ে গেল বিকাশ ইনবক্সে। আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা, অনলি 900 টাকা চুমকি শাড়ির প্রাইস। তো কেউ কোনোভাবেই কোনোটা মিস করো না, এত সুন্দর সুন্দর শাড়িগুলো। না এটা লাগাও পারবেন না? অনলি 900, অনলি 900। এই যে দেখো, অর্ডার করে দাও সুইটার্ট, অর্ডার করে দাও। দিস ওয়ান হচ্ছে ব্ল্যাক এর রেড পার্ট, সব কয়টা শাড়ি কিন্তু সুন্দর, পুরো শাড়িটার ভিতরে চুমকি করা, পুরো শাড়িটার ভিতরে চুমকি করা। অনলি 900 টাকায় পেয়ে যাচ্ছে এগুলো, কেউ কোনোভাবে মিস করো। জামদানি দেখাও, ভালো হলে আমি নিব। ওকে সুইটার দেখাবো দেখাবো। অনলি 900 টাকা, অনলি 900, সো ডোন্ট মিস। এটার প্রাইস হচ্ছে অনলি 900, 100% কনফার্ম হয়ে অর্ডার ইনবক্সে প্লেস করে দিবা। রিয়েল লাইভে দেখে দেখো নি, কানি জাপু দেখার আমার অনেক ইচ্ছা। আচ্ছা স্বপ্নে দেখে কালার, ও বাবা জামদানি দেখাও দেখাবো, আরে আরে এখনি দেখাবো এখনি দেখাবো, বাট আমার তো মাজুলাইস দেখতে মন চাইতেছে। মশলা শাড়ি, আচ্ছা আগে কি দেখবা, জামদানি নাকি কি মাজুলাইস? এটা পরে হলুদের প্রোগ্রামে যাও, অস্থির লাগবে। তিশা ওইটা নেছে, ওইটাতে এইটা মানে মারাত্মক। আমার তখন এইটা চেঞ্জ করে মাজুলাইসে যাইতে মন চাইতেছে, আমি তো মানে একদিকে স্থির থাকতে পারছি না, খুবই সুন্দর। বুঝলাম না আপনারা রিপ্লাই কেন পান না, আমি তো সব সময় পাই সুইটার্ট, কি বলবো। তুমি এত ভালো আপু, আর রিপ্লাই পাই কি বলবো, যে রিপ্লাই দেন না বলেন কি প্লিজ, আই ওয়ান্ট টু সি কানি দ পলা। থ্যাংক ইউ রানু আপু, থ্যাংক ইউ সো মাচ রানু আপু। প্রাইস হচ্ছে মাত্র 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 900 টাকা, চুমকি শাড়ির প্রাইস 900 টাকা। এই যে তোমার ব্লু, কামরুল ভাই কার জন্য নিবেন, মায়ের জন্য? এইটা শোনো, এটার জন্য কেউ বিকাশ করো না, যা সোয়াপ করার জন্য আমি এটা দেখাচ্ছি। আমার ব্যাগের টাকা আমি ইনস্ট্যান্টলি এখন দিয়ে দিব, সে যদি আমাকে শাড়িটা না দেয়। ব্যাগটা দেন তো খালা, ওই যে কত বলে ব্যাগটা দেন, আমি নিয়ে আসতেছি। ওয়েট দেন, আজকে ক্যামেরার সামনে সব হয়ে যাবে প্রমাণ। টাকা দাও, টাকা দাও, সব কিছু ক্যামেরার সামনে আমি এখন সেল করছি, তোমরা দেখো। আমি যদিও মিরপুরে থাকি, এই দেখো আমি নোট নাই, সব খুচরো কাছে বাইরে, 500 টাকা আছে আমার কাছে কিন্তু। এই যে ক্যামেরার সামনে, তাকে বলেন আমাকে টাকা দিতে, 500 রেখে দাও। হ্যাঁ 500 দাও, আমার ম্যানেজার ওই যে বসে আছে, কে ওই যে, আপনার তো খুব খারাপ, কতক্ষণ বলেন খালিদ ভাই। এই রুমে এই ম্যানেজার, ওই রুমে ওই ম্যানেজার, ওই রুমে আরেক ম্যানেজার, এই রুমে তো অর্ডার করার রুম না, সেখানে অর্ডার করবো। আমাকে টাকা দিচ্ছে, দেখেন আপনাদের সামনে প্রমাণ, আমাকে সে টাকা দিচ্ছে। সিরিয়াসলি এইটা আমি নিব, এইটা আমি নিব। আসলে এই পড়া উচিত ছিল তো দিশা একটা, আপনি তো আসলে আমার কোনো কথাই গায়ে লাগা না, ঠেলে ঠেলে সাদাটা পড়ছে। এটা তো পড়ার মতো একটা শাড়ি, এটা আমি সিরিয়াসলি ভাই, আমি খালা ভাজ করে আমি নিতে আসি, এর কোনো, এটা তো পড়ার মতো একটা শাড়ি, এটা আমি নিয়ে নিছি, মাসলাইস কটন। ও মাই গুডনেস, ব্লাউজের কামড় আছে, আমার তো মনের মধ্যে লাড্ডু ফুটতাছে খালি। ব্লাউজের কাপড় মানে, এই একটু দেখাও আপুদেরকে দেখাও, সমস্যা তুমি যে নিচ্ছো তো তুমি দেখাচ্ছ না, এটা আমি নিচ্ছি ইনশাআল্লাহ, বলো আজ যারা নিতে চাও অর্ডার করে রাখো, এবং এই 15 দিনের মধ্যে এটা পরে আমি একটা ফটো শুট করব, দেন আমি পেজে পিকটা পোস্ট করব। এই ব্লুটার আমার চোখেই বাদলো, টাকা দাও, ওনারা বলতেছে টাকা দাও, টাকা দাও,
কানিজাপুর এইটাকে এটাকে দিয়ে দাও, বেচারির মন খারাপ করবে। ওকে কানিয়া বাসার আপু, ওকে কমেন্ট পড়ো, সুইটার পরেছি। এটা ধরলেই তো আমি নিজেকে কল্পনা করতে পারছি। আর কাপড়ের কোয়ালিটি বিশাল কোয়ালিটি, মসলিনের একটা শাড়ি, এবং এটার সাথে যখন তুমি ব্লাউজটা মেক করবা মাসলাইজ কটন জেরিন না যাবো, এখনই তুমি কানিজ বুটিক্স অর্ডার করো। কোথা থেকে কিনেছো ওটা আমার দেখার দরকার নেই, কানিজ বুটিক্স থেকে নিতেই হবে তোমাকে মাসলাইজ কটন। কি হচ্ছে 925 থেকে এই যে 1800 টাকা গেছে, 1800 টাকায় আপু। আপু আমি বলি একটা কথা বলি, জেরিন না যাবো তুমি মাজুলাইজ 1800 টাকা দিয়ে কিনছো নাকি মাদুরাইন 2000 টাকায় মাসলাইজ করো? হতে পারে, যাক এই নিয়ে ডিপ্রেশনে যেও না জেরিন না যাবো, তুমি আমাকে দেখে শান্ত মানে মনটাকে একটু শক্ত করো। না আমিও দেখলাম আজকে সেম জিনিসটা, সেম একটা জার্সি শেয়ার কি শাড়ি দেখা জামা, তার নাম কি শাড়ি বুঝিনি আপু, যাই হোক এটা খুবই সুন্দর। যখন তাহলে ব্লক খা আপু, এটা যে কি পরিমাণ সুন্দর, মানে না দেখা পড়ছে। এটার দামটা কত অবশ্যই নিব, দামটা কত হইতে পারে গেস করতে থাকো, গ্যাস করতে। সাদা আজকে পড়া শেষ, সাদা ক্যান্সেল, এটা তো আজকে পড়িয়েছ তো। না না এটা আমি ব্লাউজ কেটে ফেলবো, তাহলে তো ক্যান্সেল করার কোনো ওয়েই থাকবে না। তো খারাপ, কত খারাপ, ওটা ফাইনাল, ওটা ফাইনাল। আসলে এটা চোখে পড়লো না তখন, সেটা মারাত্মক, মারাত্মক। আল্লাহ ডেইলি পেমেন্টে। আচ্ছা কানিস আপু, আমার পাঁচটা ড্রেসের অর্ডার, লাকনো টু পিস, আমি তো বিকাশ করেছি আমার ড্রেস গুলো কনফার্ম করে দাও। পাঁচটা লাকনো টু পিস তুলো আপু, পাঁচটা লাকনো টু পিস কি বলতিস? আমার মাদুরাই হচ্ছে 2000 করে আপু, আমি সেটাই বলছি। মাদুরাইটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান, ওটার মধ্যে মাটি মাটি, ওইটাও আমরা আনবো, সব আনবো। তুলু খান আপু তুমি ডিপ্রেশনে ফেলাও না আমার। তোমার কি অর্ডার ছিল বলো তো, মাসলাইন শাড়ি বলো কত? আমি তো ডিপ্রেশনে চলে যাচ্ছি কত হইতে পারে প্রাইসটা, গেস করতে থাকো। আমার সব সুইটার কলিজা গুলো সব গেস করো, দাম কত? মানে নিজেরে তো মনে হচ্ছে আমি এগুলো পরে যাবো সামনে আসি, মনে হচ্ছে এই খানন তো আপনি। আমি যদি সামনে আসি তাহলে কি হবে জানেন? আমি যদি সামনে আসি তাহলে কেউ তিশাকে দেখবে না। আপু যেটাই অর্ডার করি ওটা পায় না, পেয়ে যাবা সুইটার, কোনো ডিফারেন্স নেই। জেনে যাবে কেউ জেনে যাবে, সারা সুন্দর করে মাসলাইজ কটন কত বলেন, প্রাইস কত দিব, নীলটার প্রাইস কত বলেন? এটার মাসলাইন শাড়ি, ইয়েস এটাই আমাকে যে দিয়েছে ওই যে এর থেকে আপনার, এটা তো আমার ওপিনিয়ন বলছি আপু, প্রাইস অবশ্যই ভেরিফাই করবে তোমরা কি রাখ করলে। আরে না না না, কেন রাখ করব সুইটার, কেন রাখ করব? অবশ্যই না, উইথ ব্লাউজ না। আমরা আমি অনেকগুলো পেজে দেখলাম কি রকম দামে দামে সেল হয়, আমি দেখছি উইথ ব্লাউজ পিস এগুলো খুবই হাই কোয়ালিটির আমি দেখলাম পাওয়ার পরে। তিশা একটা আমি হ্যাঁ ব্লগ দিয়েছি, আমি ব্লগ দিয়েছি আপু, এই যে দেখো এটা কিন্তু উইথ ব্লাউজ পিস আপু। আগের লাইভ থেকে রেট আপু ইনবক্স করো, জান্নাতুল ফেরদৌস আপু কোনটা 1250, আচ্ছা 1100, ওকে আমি দেখতে থাকি কে কত 1200। এগুলো পড়লে না মানে বোঝাই যাবে না তুমি এত, 850, 900, 1500, 1400, 1400, আচ্ছা বলতে থাকো দাম, বলতে থাকো। সুইটারটা ওটা কি কালার ছিল? মেরুন, মেরুনে ব্ল্যাক, ওটা কিন্তু মেরুনে ব্ল্যাক, আমি দাম বলছি। এটা সব কটা দেখায় তোমরা গেস করো, তোমরা নিশ্চয় চিনো শাড়িগুলো, তোমাদের আইডিয়া আছে। তো আমিও কয়েকটা পেজে দেখলাম এগুলো কেমন কি বিক্রি হচ্ছে না হচ্ছে, আমিও দেখলাম। থ্যাংক ইউ রূপকথা নোরাপু, দিস ওয়ান হচ্ছে অ্যানাদার কালার, ইয়েস, সবগুলো উইথ ব্লাউজ পিস, মাজুলাইজ গুলো উইথ ব্লাউজ পিস। আমার একটা 800 টাকা, তিনটা 1800 টাকা, আর একলা লাখনো দুই পিস, এটা বলেছি। ওকে আপু, ওকে তাই বলো, আমি তো ভয় পাইছি তুলু খান আপু। তিনটা টু পিস, টু পিস তো আমার একটা আমি কে ব্লক করে দিয়েছি, সুইটার বলার কিছু নাই কথা। এটা কিন্তু ব্ল্যাক, ব্ল্যাকের সাথে পার্টটা দেখো, মেরুন কালার এবং উইথ ব্লাউজ পিস, এগুলো সব উইথ ব্লাউজ পিস, এগুলো সব ব্লাউজ পিস সবই। এই যে দেখো, ইস
মধ্যে হইতে পারে। আচ্ছা একটু মাথায় কাপড় টাপড় দাও, একটু সেরকম ভদ্র মেয়ে হও, সবসময় অভদ্র। ওর পড়াটার দাম অনলি 900, ও যেটা পড়েছে আর ওটা যেটা দেখাচ্ছে সেটা মাসলাইজ কটন। কালো শাড়িটা পরো, তোমাকে পরে রাখবো, ওকে এইটা আমারে গিফট করো তাহলে। আজকে আমার বিকাশে টাকা আসবে, কোন কোন ভাইয়ারা যেন তিশা আপুর সাথে বোন পাতাইছে তারা আমাকে বিকাশে টাকা দিয়ে দেবে। এই 299 এর গুলো খেলা তাড়াতাড়ি বের করেন তো, 299। আর কইলাম না কিছু আপু, জামদানি প্রাইস বলবো, এটা কেউ মিস করো না, ব্ল্যাকটা। ব্ল্যাক আমি কিন্তু বলি, শাড়ি একটা একটা যারা অর্ডার দিচ্ছ আমরা অর্ডার নিয়ে রাখছি। ব্লু সোল মানে কি? ব্লু সোল মানে আমি গিলে ফেলছি। মাসলাইন কটন খালি খালি দেবো, আপনি ওইটা কেন বললেন? আমি কি দূর, আপনার বোন আমার বারণ করছেন কি করতে না, ওটা রেডি নেই তো তাদের কাছে, শুনলাম তো। ওটা আমি কালকে নিয়ে আসবার বাসায় গিয়ে ছবি দেবো, ওর পেজে ওরকম করে ছবি দিয়ে দিন গোল্ডেনের সাথে। থ্যাংক কানিজ আপু, দেখো আমার অত্যন্ত খারাপ লেগেছে, থ্যাংক ইউ কানিজ আপু। হ্যাঁ দেখেছি দেখেছি, ইনবক্স রিপ্লাই দেন না, রিপ্লাই হচ্ছে সুইটার হচ্ছে কুকুরের কাজ, কুকুর তো করবে আপু, ওরা করবে, ওগুলো বাদ দেন, ওগুলো দেখে না দেখার ভান করে চলে যেত। বাসায় একটা শাড়ি ছিল বুঝছো, ওই শাড়িটা পরে আমি বিয়েতে খাইতে গেছিলাম, ওর পরের দিনই শাড়িটা সোল্ড। তিরা বিয়ে খেয়ে মোটামুটি সব ঝোল 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 মাখে আসছি, পরের দিন এইসব কাহিনী করো, তাই না? বুঝি বুঝি মনে হয় 1600 তামিল লাভ স্টোরি প্রো পরিবার কো, তামিল লাভ স্টোরি প্রো পরিবার কো। রাজিল ভাই গাড়ি যাবো, আমার ড্রেস গুলো কনফার্ম করে দেন, 499 টাকা ড্রেস আরো আছে, আমি আরো নিব। তুলুকান আপু একটু সুইটার ইনবক্সে নক করো তো দেখি, কালারটা দেখো কালার, না আমার কিছু বলার ভাষা নেই। 1600 টাকা দিয়ে আমি নিয়েছি, তোমরা বলো। আমি আরো বলবো, যারা শাড়িগুলো নিচ্ছ প্লিজ এই ব্লাউজ গুলো দিয়ে পরবা, কতটা বেশি সুন্দর লাগে বুঝতে পারবা। 1600 দিয়ে, 1500 দিয়ে, 1800 দিয়ে, ওকে দেখি কি করা যায়। কানিজাপুর প্রফিট কম, একটা কথা সব সময় মনে রাখবা, কানিজাপুর প্রফিট কম, দ্যাট মিন্স এই না কোনো খারাপ জিনিস আমরা সেল করি। খারাপ জিনিস সেল করলে আমরা 12,000 টাকার পিওর সিল দেখাতে পারতাম না, খারাপ জিনিস সেল করলে আমি 8,500 টাকা দামের লাখনৌ শাড়ি সেল করতে পারতাম না কখনো। আমার পেজে কিন্তু একটা লেভেল কাস্টমার আছে, বাট আমরা এখন 500 টাকা থ্রি পিসও দেখাই কেন? আমরা সব লেভেলের আপুদেরকে চাই, আমরা সব। আপনারে কে বলছে এই ডালের মধ্যে এসে এক গাদা জলপই দিতে দিতেন, দুই তিনটা জলপই দিলে ডালটা খেতে ভাল লাগতো। আপনি আধা কেজি জলপইটা ঢাইলা দিছেন, আমারে তো টক বানাইছেন, নিজেরে একদম ফালতু বানাই দিছেন, একদম ডালটা নষ্ট হলে যে একটা ফ্লেভার আসে ওরকম করে দিচ্ছেন জিন্নাত আপু। তারপর গেছেন কাশফুলের ছবি তুলতে, খুব সুন্দর ছিল, ভালো লাগছিল আপনারে, বাট আধা কেজি জলপাই দেওয়ার পর আপনার আর ভালো লাগে না, আমার রুচিতেই ওঠে না, জ্বরের মুখেও এগুলো কেউ খাবে না, বুঝে নেন কি বলছি। জি 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 জি, সালমা আক্তার আপু আমি কখনো কাউকে লাইভের মধ্যে ব্যাড কমেন্ট করতে চাই না, কারণ হচ্ছে কি আমি অনেক কিছু দেখে, এইটা আমি পড়তে পারতাম নাকি, আমি শাড়ি পরি না এই জন্য আমি কোনো ফিলের আমি 10টা সেই নারী আমাদের ছয়টা বানাতে দিছি আর কালকে দিব, হুর হুর হুর। আপনি হুর সাদাটা নিছেন? মানে 10টাই নিছি। ওইখানে কেন লোকে যা ছিল, বাংলা টাংলা খাইয়া নিছেন নাকি? ও এক কাটা লোকে সব নিতে গেছেন কেন? না ওই যে পুরো আরাম পাবো তাই, তাহলে এগুলোর মধ্যে তো ভালো ছিল। ও একটা কাপড় বানাইছি আমার যেটা ভালো লাগে সেটা আমি ওইটা ওই পরব, ওই কয়দিনই ওই যে কয়দিন যাব ওই সে, তারপরে এসে দেখবো একটা জামা আছে, একটা ছাড়া নেই, একটা উন্না আছে, একটা, এই হচ্ছে সিস্টেম আমার। এটার কিন্তু প্রাইস বলি নাই, এটা তো আরো আছে, তো আর দুই তিনটা দেখানি। প্রাইস প্রাইস প্রাইস, তোমাকে এই শাড়িতে অনেক সুন্দর আপু, এই শাড়িগুলো কলা পাতা কালারটা আছে আপু, এটার ভিতরে কলা পাতা মেবি নাই, অন্য কালারে কলা পাতা আছে। এই এই শাড়িটা পরে দাঁড়া, আমার ভুরুটা চুলকাচ্ছে, অনেকদিন জামা দেখাবো কিন্তু শাড়ির পরে জামা, এগুলো সব বাড়ি গিয়ে যাচ্ছে কিন্তু। বাবা কাঁদিস না, তোদের হবে, তোদের সব হবে, তোরা কাঁদিস না। অরেঞ্জ, এইটা একদম নতুন বউ বউ লাগবে পড়লে, এত সুন্দর কালার, এত সুন্দর একটা কালার আপু। আমি অনেক প্রবলেমে পড়েছি, ড্রেস রিটার্ন দিয়ে রিপ্লাই করেন আপু, কি প্রবলেম সুইটার বলেন তো, আপনার থেকে কি 10,000 টাকা নিয়ে হয়েছে নাকি 5,000 টাকা? শারমিন আপু একটু কাইন্ডলি মেনশন করেন তো, কি প্রবলেমে পড়েছেন আপনি? সেটাই সুন্দর সুস্মিতা খান আপু, সিরিয়াসলি ক্যামেরা রেজুলেশন, এটা আমার মনে হচ্ছে একটা মসলিনের শাড়ি,
কথার কথা মানে অনেক হাই কোয়ালিটির একটা মসলিনের শাড়ি, মসলিনের শাড়িও আসছে, মসলিন আসছে অনেক। এটা পার্টটা একটু দেখো, ওই ওই ওইটা মানে অরেঞ্জের সাথে এটা কি রেড রেড, এই যে মানে পার্ট যেটা হ্যাঁ ওটাই ব্লাউজ দিয়ে যেটাই পার সেটাই ব্লাউজ দিয়ে পরবা, খুবই স্মার্ট এবং এলিগেন্ট লাগবে শাড়িগুলো। শাড়ি অর্ডার করবা আউটসাইড ঢাকা ডেলিভারি করবে। আরে ও অর্ডার করেছে 8টা না 10টা শাড়ি। শাকিরা শাকিরা সরি শাকিরা সরি, সব পেয়ে যাবা ইনশাল্লাহ মামি বেঁচে থাকলে, ইনশাল্লাহ মামি বেঁচে থাকলে সব পাবা শাকিরা, টেনশনের কোনো দুঃখ নেই কষ্ট নেই, গিফটও পাবা কোনো টেনশন নিও না, কিন্তু দোয়া করো যেন মামি বেঁচে থাকে ইনশাল্লাহ। এই দেখো সাবধান, নাইলে আর কি করে অর্ডার করি, সাবধান সমাধান না হলে কি করে অর্ডার করি, কি সমাধান, আপনি আর সমাধান তো সেই দুপুরটা নিচ্ছেন, বড় বড় কেসিরি সমাধান হয় না রে আটা, আস্তে জোরে ডলা দিলি না উঠে যাবে, বুড়োটা চুল কাটছে অনেকদিন প্লাক করি না, আলমগীর উঠে গেছে আমার, জাহাঙ্গীর নট আলমগীর, এই দেখেন আমার বুড়োটা অনেক উঠছে, টাইম পাচ্ছি না, খানি তো 15 দিন ছুটি দিলে যাব, জাহাঙ্গীর ভাই পানি নাই, এই যে চোখে কিছু দেইনি আমাকে, এরা সবাই কি বলছে জানেন, আমার ঘরে তো 8-9 জন আমরা, তোরা বলছে আপনি 15 দিনের জন্য ঘুরে আসেন, এই 15 দিনে আপনি যে আমাদেরকে স্যালারি দেবেন এই টাকাটা নিয়ে ঘুরে আসেন, মানে কি মানে আমাকে এত ফেভার করছে, মোটেও না এইসব কথা আমি জীবিত দশায় বলিনি, দেখেন দেখেন বাবা একটু দেখেন, এই এই মহিলা লাইভের জন্য জীবন মুরগির রান বাহারের হাড্ডি পোলা তো ঠিকমতো খাইতে পারি না, এই মহিলা এত বড় কথা আমারে বললো আপনারা সব বেড়ায় আসেন, ওই দেখেন আমি আইডি খুলতে চাইনি, আই মিস ইউ, যাই হোক আমি মানে হুট করে সে বললো ঈর্ষের কথা, এখন আমি যদি যাইতে পারি তো ভালো, নাইলে আর কি করবো, যখন আমি 5 দিন ছুটি নেবো বেতনটা কাটবেন অবশ্যই, আমি এই এই কাহিনী এবার দেখলাম, দেখি এরপরে যে যাবে 1 ঘন্টার জন্য, আমি অন দা লাইভে বলতে পারি আমি দেয়ালে পিঠ ঠেকা না পর্যন্ত কখনো ছুটি নেই, এটা কানে যাবো জানি, এবং আমি সবসময় পাঞ্চুয়াল, কিন্তু তারপরও না উনি বেইমানিটা করে আমার সাথে এসে, কিছু কইলেই কয় কি তোমার এত যাওয়া লাগে কিসে, এত ঘোরা লাগে কিসে তোমার, আপু এটা প্রাইস বলে দিচ্ছি, সুইটার বলে দিচ্ছি, বিকেলে লাইভ দেখে পরীক্ষা, এখন পরীক্ষা শেষ করে লাইভ দেখে দিচ্ছি, পরীক্ষার টাইমে ছবি দিয়ে ইনবক্স করছি, গতকাল বিকেলে পেমেন্ট করছি, আজ অর্ডার কনফার্ম হয় না, দুঃখে আছি পরীক্ষার আগে পড়া না পড়ে লাইভ দেখে, আবার পরীক্ষায় যাওয়ার আগে লাইভ দেখে অর্ডার, আবার অর্ডার দিয়ে এসে পরীক্ষা দিয়ে এসে তাকে ইনবক্স চেক হয়নি এখনো, তাতে আবার বিকাশ করছে, তারপরও কিন্তু সে একটা স্মাইলি স্টিকার, থ্যাংক ইউ ভেরি মাচ সালমা হোসেন আপু, নো টেনশন, আইডল দেখো, আইডল কে দেখো তোমরা, খুবই সুন্দর, বলার কিছু নেই আপুরা, এত সুন্দর, একদম অরিজিনাল শাড়ি পাচ্ছো, আচ্ছা কোনা পুজোর জলপাই বলছিলা, এটা হচ্ছে সিদ্ধ জলপাই, সিদ্ধ জলপাই চেনো জীবনে, না আমি দেখি নেই, ওসব আচ্ছা দেখ আমারে জিগাই সিদ্ধ জলপাই চিনো, এগুলো কি সুতি, হ্যাঁ আপু এগুলো হচ্ছে মাজুলাই, মাজুলাইস কটন, খুবই সুন্দর, মাসলাইন হলো, মাসলাইন হলো কটনের মধ্যে সর্বোচ্চ হাই কোয়ালিটি, হচ্ছে হাই কোয়ালিটি, এটা সত্যি কথা, যারা শাড়ি পরে তারা জানে, থ্যাংক ইউ জেনিনা জাপু, জেনিনা পু পিঙ্ক পোস্ট, আমি জানতাম না এটা তোমার কাছে, জেনে নিলাম, এই জেনিনাপুর কথাটা বড় কানে জাপু, মন উদার বেতন কাটবে না মনু, জানে সে জানে, আপু প্রাইস বলো 1600 টাকা দিয়ে নিয়েছি, কম বললে তো আমি নিব, শেষ মানে উনি 1600 টাকা দিয়ে, আপু আপনি 1600 আমি 1800 দেখছি, ডিসিশন ফাইনাল, যাই হোক শাড়ি দেখি, সিদ্ধ জলপাই কালার, ইয়েস ইটস কল সিদ্ধ জলপাই উইথ ব্লাউজ পিস, উইথ ব্লাউজ পিস, এখন আমি প্রাইসটা বলি, এটার প্রাইসটা, এখন অনেক শাড়ি আছে, এখন জামদানি দেখাবো, এখন জামদানি, এটা 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 দেখাইছেন কালো ব্ল্যাক, না মনে হয় কালো, খালা কালো ব্ল্যাক দেখাইছি, না কালো একটা দেখাইছি, বাট সেটার সাথে মনে হয় রেড না, ওই দেখো তো, না ওটার পার্টটা দেখেন, রেড কিনা পার্ট, পার্ট কি দেখেন, আচ্ছা ওরে মর, নো নো ওটার তো বডি খালা, না রেড পার্ট দেখানো হয়নি, না পায়রে মিলে এই জন্যই আমি বুঝছি, আচ্ছা এখনই দাম বলে দিব, এখনই এটার দাম বললে অন্য শাড়িতে চলে যাব, কখন যাবেন 299 কখন দেবে, আমি ফিদা হয়ে গেছি আপুর হাসিটা দেখে, আহ হাসান ভাই
ভাবী ভাবী হাসান ভাবী ও আচ্ছা ভাবী হ্যাঁ নিশ্চয় ভাবী ওকে ভাবী ভাই আর আমাদের আমি ওটা থেকে ওইটা থেকে নি মেসেজ করে দিব ওকে ওকে আপু তানিয়া আপু তোমাকে কি কেউ ফোন দিছে তানা হোসেন আপু আমি এতক্ষণ কিন্তু তোমার আইডি নেই না আমি আইসা ইনবক্সে দোসি তো কিন্তু আমি দেখলাম আসলে আসে না কিন্তু না তানা হোসেন আপুর আইডি পাইছি কিন্তু ওনার ওখান থেকে কিছু করছে আমরা কোনো আপু তোমরা করেছো তোমাকে করেছো না লাগছে কেন খুব রাগ হচ্ছে কিন্তু জলি আপু এর জন্য শাড়ি অর্ডার করে ফেলো মাই ডিয়ার ব্ল্যাক এর সাথে এটা মেরুন মেরুন কালার উইথ ব্লাউজ পিস মাজুলাইজ কটন যে কয়টা আমরা দেখাইছি সবগুলো কিন্তু ব্লাউজ পিস সহ এই যে দেখো অনেক চেষ্টা করলাম তোমারটা খোলার বাট আমাদের এখান থেকে না এটা তোমার ওখানে প্রবলেম হইছে এটা তোমার ওখানে প্রবলেম হইছে আমাদের এখানে না কানিজাপু 10টা বার বানাইছে কোন লাইন আসলে হাইজ্যাক করব কানিজাপুরে তোমার বডির সাথে হয়ে যাবে একটা কাস্টমার তার বাড়ি ঢাকায় তার বাবার বাড়ি খুলনায় সো সে আমাকে দেখবে বলে সে টিকিট কাটছে সে খুলনায় গেছে যে খুলনায় আমার বাবার বাড়ি খুলনা আপনি যেখানে থাকবেন আপনি যদি আমার বাসায় না আসেন তা আমি ওখানে আসতেছি আপনার সাথে দেখা সকালে ওরা দেখে বলে আন্টি দেখেন এই কাস্টমার তা আমি আবার ওনার নাম্বার টাম্বার সব নিয়ে রেখে আছি ঠিক আছে আমি যেয়ে আপনাকে ফোন দিব কোনো টেনশন নেই শাড়িগুলো খুবই সুন্দর 1600 টাকা দিয়ে নিয়েছি কম বললে আমি শেষ কোনো প্রবলেম নেই আপু টেনশন কোনো প্রবলেম না আমি নিব দুইটা ওকে প্রাইসটা আমি বলি ফার্স্ট টাইম শাড়ি অর্ডার যদি সেরকম হয় যেরকম গত আমরা যে কয়টা লাইভ করেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের রেসপন্স আল্লাহ যেটুকু দিয়েছে অনেক ভালো এখানে কি লিখেছে আজ যদি সম্রাট শাহজাহান বেঁচে থাকতো তবে মমতাজের জন্য করতো তাজমহল আপনার নাম করে দিত শুধুমাত্র আপনার রূপে মুগ্ধ হয়ে কে কইছে এটা মাসুদুর রহমান ভাই মাসুদুর রহমান ভাই সম্রাট শাহজাহান নাও শালিকে বিয়ে করেছিল বউ মরে যাওয়ার পর আমার আর ভাল লাগে না ওই শোনাতে আর আমি আর ওনার গল্প শুনি না আপনি কি জানেন মাসুদুর রহমান ভাই শাহজাহান কিন্তু তার শালিকে বিয়ে করেছিল সেকেন্ড বিয়েটা তার কেমনটাই ভালোবেসেছিল যে মমতাজ মারা যাওয়ার পর তার শালিক এপিট থেকে ওপিট হয়ে গিয়েছে যাই হোক এইরকম ভালোবাসা স্বামীদের মানো মারতালি কিন্তু মারতে বলে অন্য কিছু যাই হোক প্রাইসটা বলে দিই শোনো প্রাইসটা বলে দিই আমরা ফার্স্ট টাইম এনেছি সো আমরা চাবো একটু কমে দিয়ে তোমাদেরকে যাতে তোমরা নিতে পারো এবং নেক্সট তোমাদের অর্ডার দেখে আমরা হিউজ হিউজ আনবো ইনশাল্লাহ ইনশাল্লাহ জামা বাদ দিয়ে আমরা শাড়িতে চলে যাই কি এখন শাড়ির দিকে ডাইভার্ট হয়ে গেছে আমরা কি হচ্ছে শাড়িতে এগুলো হ্যাঁ হ্যাঁ আপু আউটসাইড ঢাকা ডেলিভারি টাইম 3-4 দিন আপু 3-4 দিন আমাদেরকে সময় আমি তোমাকে নতুন আইডি দিয়ে নক দিচ্ছি আচ্ছা তুমি ওখানে লিখে দাও আমি তানহা হাসান আপু তোমার এই আইডিটার একটা স্ক্রিনশট নিয়ে ওখানে দিয়ে দাও এবং বিকাশ টিকাশ করা ছিল ওটা বলে দাও আমার বাসায় আসবা কিন্তু লতা এই যে সানসাফি আপু তুমি কই ছিল গো এই সানসাফি তুমি কি খুলনায় যাচ্ছ সানসাফি আপু তো বাপের বাড়ি গিয়ে ভুলেই গেল আচ্ছা এটার প্রাইসটা আমি বলে দিই যে যে অর্ডার করবা ঝটপট ইনবক্সে চলে যাও অনলি 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 শেষ মতো ফ্রিতে চলে আসবে দেখেন ফ্রিতে চলে আসবে মাত্র 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 1300 টাকা অনলি 1300 টাকা মাজুলাইজ কটন অনলি 1300 টাকা এখন তোমাদের যার যার বুকে ব্যথা উঠেছে একটু পানি খাও দম ফেলে ফেলে আপু তোমরা হাতে পাওয়ার পরে কানিজাপুকে বলবা আপু এই শাড়ি নিয়ে আসো বেশি করে মানে আমি দেখে এত মুগ্ধ হইছি আমার ব্লুটা যদি চোখে পড়তাম আজকে ব্লুটা পড়তাম এবং আমার মায়ের জন্য একটা নেব আমার বোনের জন্য একটা নিব শাশুড়ির জন্য একটা নিব কানিজাপুর বড় বোন হচ্ছে গিয়ে আমার মধ্যবয়স্ক লেডি ক্রাশ বিকজ আপু এখন নাই আপুর আপনার বড় বোনে যখন আমি দেখি আমি তাকাই থাকি এই ব্ল্যাকটা যদি আপুর বড় বোন পরে সে যেমনেই পরুক না কেন জাস্ট জড়াইলো মানে মাধুরী দীক্ষিত ফেল সে মাশাল্লাহ মাশাল্লাহ কানিজাপুর বড় বোন কিন্তু মাশাল্লাহ তার সামনে আমি বলি এক্ষেত্রে কানিজাপু কিছুই না আমি তো বরাবরই তোমার ক্ষেত্রেও কিছু না 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 সেটা ভুল কথা সে যখন আসে সেদিন একটা লখনউ পড়ছে ইয়েলো কালার আমি তাকাইই ছিলাম আচ্ছা এখন জামদানি এখন জামদানি আমিও শেষ আয়েশা আপু সেই জন্য আপনি 5টা অর্ডার করবেন চাচি কাকা কি অসম্ভব সুন্দর একটা শাড়ি
Yes, আমিও চাই কিভাবে নিব সুইটহার্ট শাড়ির ছবি নিবা তিশাপুর ছবি না শাড়ির ছবি প্রপার অ্যাড্রেস নাম্বার এখন থেকে তিশাপুর ছবি জানা পেজে পোস্ট করা না এটা জামদানি সুন্দর এই হচ্ছে জামদানি দেখো ব্যাক সাইড দেখো কাজের কাজের ফিনিশিংটা একবার তোমরা দেখো আপু একবারে অসম্ভব একটা প্রাইস বলেছো কিভাবে পারো থ্যাংক ইউ জেরিনা জাপু এবার একদম লোক এসে বলবে কপি মাজুলাইন কপি মাজুলাইন মাজুলাইন শাড়ি কি এরকম হয় নাকি এটা ভুল এটা হ্যাঁ এটা ট্যান মানে কি বলবো হোল বডির মধ্যে এবং এটা পড়লে কিন্তু মানে কি বলবো খুবই স্মার্ট এটা সম্পূর্ণ হাতের কাজ জামদানি সম্পূর্ণ হাতের কাজ এটা 1300 টাকা বলছেন না 1300 টাকা চুমকি শাড়ি 900 টাকা জামদানিটা এখনো বলিনি আপু দেখাই জামদানির প্রাইস গেস করতে থাকো সবাই আমি দেখে নিচ্ছি এটার সাথে ব্লাউজ পিস আছে কি না নো তুমি কি করে ভেবলে মানে বুঝছো কিভাবে বুঝাই যায় আপু একটা স্ট্রিপের মতো থাকে ওকে ওকে আমি তো এই সম্পর্কে আইডিয়া না একটা জয়েন্টের মতো ইশের মতো থাকে যেমন ওইটার ক্ষেত্রে আছে চুমকিটার ক্ষেত্রেও নাই আচ্ছা জামদানি কানিজাপুকে ভালো লাগে ওকে সুইটার থ্যাংক ইউ জামদানি শাড়ি কিন্তু উইদাউট ব্লাউজ পিস এবং এরকম না যে শাড়িটার ভিতরে এক জায়গায় কাজ করা আরেক জায়গায় কাজ করা ফুল শাড়িটা দেখতে পাচ্ছো থ্যাংক ইউ আপু ঢাকার ভিতরে ডেলিভারি 80 টাকা আজকে সব শাড়িগুলোই সুন্দর আরো তো অনেক শাড়ি আছে আপু আমরা শাড়িটাকে এখন রেগুলার বেসিসে হয়তো করব কারণ যেহেতু লাইভে সংখ্যা বেড়েছে আরো সেলিব্রিটি আসবে তিশাপুর সাথে তিশাপু এক সেলিব্রিটি আরো সেলিব্রিটি আসবে তিশাপুর সাথে দাঁড়ায় দাঁড়ায় আচ্ছা আপু খুলনায় বাড়ি কোথায় আপু খুলনায় বাড়ি না আপু খুলনা সাতক্ষীরা আমার বাড়ি খুলনা বোনের বাসা তোমার পরাটার প্রাইস কত আমার পরাটার প্রাইস 900 টাকা চুমকি শাড়ি যেটা দেখাচ্ছি এটা জানো এই জামদানিটার কালার মানে এটা আমাদের মাখালাদের এই যে যারা আছে তারাও এটা খুব সুন্দর করে ক্যারি করতে একটু গেস করতে থাকো লখনউ শাড়ি দেখান ওমর ফারুক ভাইয়া আর আপু আমি আজকে অন্য ধাসে আছি লখনউর ধাসে যখন যাব তখন আমি দেখাবো জামদানিগুলো 100% সুতি 100% কটন একদমই কটন ডোন্ট মিস আর ওই যে সব কালারগুলো আসছে এটা একদম পাগল হয়ে যাবে পার্পল কালার এই সাইমা গরিম কই আজকে সেই 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 অন্য পেতে বেশি আমি দিব সম্পূর্ণ সুতার কাজ কিন্তু জামদানি এটা হচ্ছে পার্পল এটা বেগুনি বাংলা বেগুনি না এইটা আমি বলি এটা হচ্ছে ব্লুইশ টাইপের একটা পার্পল হয় না ওই ভিতরে জারিটা একটু দেখো দেখতে পাচ্ছ কি যে সুন্দর করা এগুলো পরলে মানে ফুল দেখো তুমি একটা সুন্দর ব্লাউজ দিয়ে পরবা তখন বুঝতে পারবা কতটা বেশি সুন্দর জামদানি পুরোটাই কিন্তু সুতার কাজ করা জামদানি গুলো অন্য পেজে 1600 1850 তালি তো গায়া আপু গায়া আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার আমি যে কাজটা দেখাচ্ছি এটা কিন্তু ফুল শাড়িতে এরকম কোনো নেই যে ফাঁকা ফাঁকা কাজ আমি বারবারই বলছি ফুল শাড়িটা কাজ কিনা এটার প্রাইস সুইটার প্রাইস শুনলে টাস্কি খাবার টাস্কি 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 একদম টাস্কি খাওয়ার মতো প্রাইস দিয়ে দেবো যাও সাতক্ষীরাও আমার বাড়ি ফাতিমা লিমাপু নিশ্চয় চলে আসবা তোমার সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ এত সুন্দর কিচ্ছু বলার নেই ইস কালার গুলো কি আগে আনলেন না কেন 1100 টাকা জামদানি কে বলছে এটা নাহিদ রিপাপু এত সুন্দর কোনো ভাবেই কিন্তু এটা মিস করা যাবে না আপু আমারটা 900 টাকা আমি যেটা দেখাচ্ছি এটার প্রাইস এখনো বলিনি এটা হচ্ছে জামদানি শাড়ি ফুল কটন একটা শাড়ি পরলে এতটা স্মার্ট লাগবে পরার পর বুঝতে পারবে তোমাদের মানে সাপোর্টের উপর বা তোমাদের ইয়ে দেখে আমরা চাহিদাটা দেখে আমরা শাড়ি অর্ডার করব ইনশাআল্লাহ ডে বাই ডে আরো নতুন আরো অনেক শাড়ি আনবো আমরা এটা কিন্তু দেশীয় আমরা কিন্তু এট ফার্স্টই দুইটা পাঠিয়ে দাও টাকা আমি টাকা আগামী মাসে দিব এমএসটি হোস্টেলা ওকে আপু তুমি ইনবক্স করো নো টেনশন দিয়ে দিব কোনো টেনশন নেই কানি যাবো ভয় পায় না আরো অস্থির একটা কালার ব্ল্যাকে ফিরো যা দেখো তো সম্পূর্ণ শাড়িটা কাজ করা সম্পূর্ণ তখন কি পরিমাণ সুন্দর লাগবে কাজটা দেখো এই মাসে পারিবারিক সমস্যায় আছি আমি আমি তো গায়া এই মাসে খুবই সুন্দর 15 দিন আপনি ক্রেডিট কার্ড দিলে 23 23 যাও চল না তোমাদেরও তো কাটিছে তোমার পরে বললেন না যে আবার এসে
ওদের হয়ে গেছে কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে, ওদের সে অন্য ফ্লাইট হয়েছে আমাদের অন্য ফ্লাইট, মানে একই ফ্লাইটে হয়নি, মানে ওই না না খুলে কত করে ২৭ আচ্ছা পারছি না জামদানি ১১০০ হ্যাঁ খুব ২৭০০ এবার না কিন্তু আমরা যখন আগে ঈদের সময় গেছে ৪৫০ ট্রেন যাবেন ওরা গাড়িতে না না ওদের খুলে নিয়ে কাটছে ও আচ্ছা আর কত টাকাই তো যাচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর আপু বুঝি না হালকা কালা কাজ আমি তো বুঝি না কাজ তো আবার সেম না তিশামণি একদম মিশা কথা কইও না সুতি কইয়া দাও কটন আবার কপিও করো মাহিনা পু ঠিক কথা কইছো তুমি আমরা কপির উস্তাদ আমরা কপির মাস্টার জামদানি সারা কালার মানে আপু কি এটা এটা পড়ালে বুঝতে পারতেন পড়াইছেন তো এটা পড়ালে ওর চেহারাটা ফুটতো ও তো মনে করেন ডাইট করে এটারই গায়া বাট এটা আমার শাড়ি বললে একটু বুঝতে পারতো যে ওর চেহারাটা কি বুঝছেন আর কি আর কমু এসব জামদানি দেখলে মাথা ঠিক থাকতেছে না নতুন করে মনে হচ্ছে শাড়ি পরা স্টার্ট করব আবার ইনশাআল্লাহ শাড়ির আর অভাব না শুধু একটু দাওয়াত একটু দাও ভাই এত শাড়ি কেউ একটু দাওয়াত দে আমাদের একটা শাড়ি অ্যাট লিস্ট ১০০ পিস অর্ডার আসলে একটা তো ফ্রি আমার হ্যাঁ যাও যাও একটা তো ফ্রি ওয়ারেন্টি গ্যারান্টি যা ভাই এটাই বলতে একটা তো ফ্রি দূর কালা সব কি কেন জামা দেখা যাবে না কালা শাড়ি শেষ করতে সুন্দর এই যে দেখো এটা কি কালার আপু গ্রিন 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 এই দেখো পুরো শাড়ির ভিতরে কিন্তু সুতার কাজ আপু কারেন্ট চলে গেছে জবর ভাই জবর ভাই আমাদের এত সুন্দর লাইভ আপনি মিস করছেন কোনো টেনশন নেই আপনি পরে দেখে নেবেন নীলটা খুব সুন্দর লাগছে কারেন্ট চলে গিয়েছিল তাই সব কালার দেখতে পায় না এখন কিভাবে নিব সাথী আপু লাইভ রেকর্ডেড থাকবে ওই লাইভটা দেখে নেবেন দেন অর্ডার করবেন প্রত্যেকটা জামদানি যে না নিচ্ছ মিস করছো মিস করছো এই ইন্টারনেট এটা কি কালার ম্যাজেন্ডা ম্যাজেন্ডা কালার লতা পুরো শাড়িটাই জামদানি ওয়ার্ক করা পুরো শাড়িটাই দাম কত টাকা আকিস কানিজ আপু পড়ো হ্যাঁ পড়বো কানিজ আপু শাড়ি পরবেন আমি আবার না আমার হাজবেন্ডের সাথে বিয়ে করব হ্যাঁ বিয়ে করেন একবার না ১০ বার সেটা ঠিক আছে বাট শাড়ি পরে করবেন এটা আমার একটু ডাউট আছে আবার বিয়ে করব হ্যাঁ বিয়ে করার সময় আপনাদেরকে দাওয়াত করব হ্যাঁ আমার সন্তান যেটা পরে আছে ওটা পরেই করে কিন্তু হ্যাঁ তাও ঠিক বলেছ মানে আরামের জন্য আমি আমার আরামের জন্য সব করতে পারি পৃথিবীর এইটা কিন্তু সেই একটা কালার 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 কারে কয় সেই একটা কালার তিশা সুন্দর না শাড়িতে সুন্দর শাড়ি সুন্দর পুরো শাড়িটার ভিতরে জামদানি ওয়ার্ক প্রাইসটা কেমন হতে পারে জামদানি গেস করতে থাকো সবাই এত সুন্দর একটা শাড়ি জারানি বা তারা তো একদম আর বললাম না বলো মনু কি বলবো গো সোনা আপু দাম কত বলবো আপু জামদানি শাড়িগুলোর দাম বলবো লাস্ট ওয়ান এটা ওনা আরো আছে জামদানি পিচ কালার এই যে দেখো এগুলো কিন্তু ব্লাউজ পিস নাই আমি বলে দিলাম স্কাইটি এক্সিলেন্ট একদমই জেরির না যাবো এটাও কিন্তু খুব সুন্দর একটা পুরো শাড়ির মধ্যে কাজ করা পুরো শাড়ির মধ্যে আপু মাসলান কটনের শাড়ি অর্ডার করেছি অরেঞ্জ কালারটা ওকে সুমাইয়া সিমাপু সিমাপু আর কি কি লিখছে একটু কনফার্ম করে দিয়ে ওকে ওকে যারা কিনার কানিজ আপুকে দেখতে চায় আচ্ছা আমি বলি যারা কিনার শাড়ি দুই তিন দিনের মধ্যে পাচ্ছেন না পেয়ে যাবেন আমরা কিন্তু অর্ডারটা নিয়ে রাখছি আচ্ছা এটা আর ওইটা কি এক যেটা খুলতেছেন আপনি হাতে রয়েছে খালা রাখলে মাত্র দেখেন তো হ্যাঁ এই জন্য আমি খেয়াল করে বললাম তাহলে জামদানি আর একটা আছে আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর পিচ কালার একটা একটা খুবই সুন্দর পিচ কালার বিকাশ করব কিভাবে সুক্তার আপু পেজে হাই দিয়ে বলো বিকাশ নাম্বার দেন আমি বিকাশ করব এবং পার্সোনাল টু পার্সোনাল করবা এবং সেন্ড মানি করবা পার্সোনাল টু পার্সোনাল এবং অবশ্যই ব্ল্যাকের সাথে পার্পল জাম কালার কালার শাড়ি গুছান আরো কষ্ট না কষ্ট হ্যাঁ তা শাড়ি শাড়ি গুছতে কষ্ট দেখে তো ব্ল্যাক উইথ পার্পল মাথা সত্যি সত্যি দিবে তাহলে কিন্তু দুইটা জামদানি নিব টাকা আগামী মাসে এমএসটি অবশ্যই সুইটহার্ট এমএসটি হুমায়রা আপু আপনি কি মনে করেন আমি ভয় পাই মোটো ভয় পাই না আপনি অর্ডার করেন টাকা দেওয়ার দরকার নেই আগামী মাসে টাকা দিয়ে দেন আপনার মতো শাড়ি পরতে কমফোর্টেবল লাগে না কানিজ আপু রুমানা গাজ্জালি আপু আমার পেজের খুবই অনারেবল একজন কাস্টমার আমি তাকে উদ্দেশ্য করে বলছি
আমার পেজের খুবই 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 অনারেবল এবং একজন কাস্টমার, সে আমার থেকে অনেক অনেক ড্রেস নেয়। আপনারা সবাই অনারেবল, বাট আপুকে কতদিন লাইভে আমি লাকনোর সময় ফোন দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম আপনি নেবেন কিনা 100% শিওর করেন। যাই হোক, আপু বলছিল আপু আপনি আমাকে এইভাবে কেন বলছেন, আমি তো নিবই। সো রুমানা গাজ্জালি আপু, আই এম ভেরি সরি, আপনার কাছে আমি সরি বলছি এই জন্য যে ওই দিনের কথা হয়তো আপনি আমার থেকে একটু হার্ড হয়েছেন, হার্ড হওয়ার কারণে আমি আপনাকে সরি বলছি। বাট আমার ঘরের যারা মেসেজ চেক করে অনেকে বলে কি আপুর অর্ডারটা আপনি লেখেন আপনি লেখেন, আমি পারবো না অর্ডার লিখতে রুমানা আপুর অর্ডারটা। সো সত্যি সত্যি আমি কিন্তু এখন রেগুলার রুমানা আপুর অর্ডারটা আমি লিখি, রুমানা গাজ্জালি আপুর অর্ডারটা আমি লিখি, এবং খুবই খুবই অনারেবল এবং ভালো একজন আমাদের পেজের আপু। থ্যাংক ইউ ভেরি মাচ রুমানা আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। কতগুলো পোস্ট দিলাম, কেউ কি স্ক্রিনশট নিছো? লড়িয়া চড়িয়া দাম কত আপু চাই? আচ্ছা এটা প্রাইস বলে দেন, এটা তো ও জামদানি, জামদানি কতই দিমু ক, জামদানি কতই দিব, এই কটন 100% জামদানি। ইনবক্সে এসএমএস সিম করে না আপু, অ্যাড্রেস এই যে জাকারিয়া তোমাকে জ্বালাই খাচ্ছে। কি ভাই জাকারিয়া ভাই, বিউটিফুল সোহেল রানা ভাই একমাত্র বলছো, ওয়াও ব্ল্যাক, ওই একজনই দেখিস তোমার আর কেউ দেখি না আপু। এই শাড়িটা কি হাতে ইজি 100% শ্যাম্পু ওয়াশ করবেন আপু, ভালো থাকবে। শ্যাম্পু লাগলে আমার কাছে বলবেন, আমি পাঠিয়ে দিব, নো টেনশন। আচ্ছা এখন বলি জামদানির প্রাইসটা, এখন বলি, বলেন বলেন, আমি কিন্তু সেম, আপনারা বিশ্বাস করেন না করেন, আমি অনেক দামে দেখছি এগুলো, অনেক দামে। বাট এইবার দেওয়ার পর মনে হয় ডিলার আর দেবে না, অবজেক্ট দেবে কি শুরু করছেন, আপনার জন্য কাউরি দিতে পারতে চাই কেউ নিচ্ছে না, বলে আর আপনারা দেব না, আপনি কমে দাম দিয়েছেন এখন আর আপনাকে দেব। দাম কত আপু শাড়িটার? গেস 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 গেস, আমি নিয়েছি দেখে নিও। ওকে কত দাম বলেন যদি বউ সাজগো, তাই তো আপু? তুমি তো সব থেকে কমে দাও, তাই কম ধরে বলি 1500। আপু না একটুখানি চুপ হয়ে গেছে। আচ্ছা জেরিন নাজ আপু, আমি এখন বলে দিই শাড়ির দামটা, জামদানি প্রাইস হবে অনলি 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 1100 টাকা, অনলি 1100 টাকা, জামদানি প্রাইস অনলি 1100। টোটালি শক, আমি ভাবছি 1450 টাকা, টি শার্ট টোটালি শক। জানে ভয় লাগে কিন্তু আমি দাম টাম ঠিক বলতিস তো নাকি, চুপ থাকো তুমি, তুমি একটা গিফট গিফট করো, ঠিক আছে তুমি আমার একটা গিফট করো, আমি তো 200 টাকা প্রফিট করলেই হয়ে যায়, আর কোনো দরকার নেই। এবার এখন থেকে 100 বেশি করেন, আমি আমার জন্য একটা না, ঠিকই আছে, এই আচলটা ঠিক আছে, না না তুমি তো এটা আচলটা উল্টো ধরছো কেন, এই পারে তো আচলতে এবার ঠিক আছে, একই আপা, না 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 কখনো আলার গিফট করবে, খুবই সুন্দর বাবা, আপু এত কম দিছো 700, ওকে ইনশাআল্লাহ। আচ্ছা এটা কিন্তু পার পার করা তিশাপু, নাইস লুক তিশাপুর শাড়িটা অনলি 900 টাকা, আসলে লতাপুর ঠাটা পরার মতোই একটা দাম। হ্যাঁ আমি না দাম বলার পর আবার পরে দেখি, আল্লাহ আমি তো ভুল বলি, আমি 1100 বলছি, ইয়েস আমি 1100 দিছি না দাম, কতই দিছি দাম, 1100 টাকা, জামদানি অনলি 1100 টাকা। আচ্ছা এটার প্রাইস হবে অনলি 800 টাকা, অনলি 800, অনলি 800 টাকা। কানিজের মাথায় কানি, আর ঠিকই বলছো মাইনাবু, কানিজের মাথায় পানি ঢালতে হবে, দিয়া বন্ধ করে দেবে, দেখো পারফেলটার স্ক্রিনশট, সুইটার নুসরাত আপু একটু লাইভটা শেষ করি, সুইটার নিয়ে ফেলো, এগুলোর প্রত্যেকটা প্রাইস হবে অনলি 800, রেগুলার প্রাইস এগুলো কিন্তু 1200 নিচে কোনো জায়গা থেকে আনতে পারবো না, মাত্র 800, মাত্র 800, অনলি 800 টাকা, এগুলো ইনা টাঙ্গাইল না, হুম অনলি সব টাঙ্গাইল যা দেখাচ্ছি আমরা, এটা এটা সেম, হুম হুম অনলি 800 টাকা, অনলি 800 টাকা, যদি বউ সাজগো আরো সুন্দর লাগবে গো, বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয় জীবনের এই স্বপ্ন গো, সত্যি যেন একটু সুর নাই খালি, আর সবই ঠিক আছে। বাবলি আপু আর ভাইয়া এখানে কিন্তু পার্সিয়ালটি হচ্ছে, আমি বলে দিলাম, এই দেখো এটা কিন্তু খুবই সুন্দর একটা ব্লুজ সাথে কম্বিনেশন করা, টুনি
শাড়িতে দারুণ লাগছে দিশা তোমাকে থ্যাংক ইউ রনক জামিন আপু টুনি 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 কত সেল হইলো মা টুনি টুনি তো আজকে দুইটা লাইভ করে দিল ওরে বাবা রে আচ্ছা নষ্ট টুনি এই ফোন তোমার জন্য না আল্লাহ তোমার ফোনে থ্যাংক ইউ লাম না কিছু কড়া বই শেষ হচ্ছে পাসওয়ার্ড হইছে পাসওয়ার্ড হইছে হইলো হইবে আমার আজকে ধরা লাগবে না তো বই আমি জানি না বই তো করতে এই তোমার ওখানে ইন্টার চার্জে দেয়া হইছে তোমাকে বলদিছি না এত কানে মুখে কি বলো বলা যাবে না থ্যাংক ইউ সো মাচ অনলি 800 অনলি 800 সৌন্দর্য হচ্ছে পার্ট তোমার দাদির নিবা না দাদি জামদানি কি কি কালার আছে দেখাইছি ওইরকমই পড়বে তোমার পাঁচ বাই পাঁচ একটু বুকের কাছে কাছে পাছে পড়বে মানে এটা একটু অন্য এটা হাফ হাফ করা এটা হাফ হাফ করা আর বইলো না আরে টুনি টায়ার টুনির পেজে শেয়ার করবে কানি আপু 100 শেয়ার 50 টাকা টুনি আমি করছি আমি করব তোমার পেজে শেয়ার টুনি আমার শেয়ারের চাকরিটা দাও টুনি প্লিজ আচ্ছা এটা কয়টা কালার কিভাবে কুচিটা পড়বে একটু কুচিটা পড়ে দেখায় দাও তাহলে বুঝতে পারবে এটা নতুন আসছে একদমই নিউ দ্যাট মিন্স কি বুঝছো এটা কিন্তু ম্যাজেন্ডা অরেঞ্জও কিন্তু টিশার্ট তোমার কুচিতে পড়বে দুটোই কুচিতে পড়বে এটাই কুচিতে পড়বে মানে হাফ হাফ করে কুচিটা আসবে ওকে এটা ধুপিয়ানের ভিতরে কিন্তু ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর দেখো এটার প্রাইস অনলি 800 এটা কিন্তু নতুন আসছে একদমই নতুন এটা হচ্ছে শাড়িটা ওকে শেয়ার আমি করি কেন চাকরি আমাকে দিতে হবে এবার আমি চাকরি নিব ফাজিল আছে খুবই সুন্দর এটা কিন্তু মানে দুই শেডে করা একটা অরেঞ্জ একটা ম্যাজেন্ডা দুইটা কালার কম্বিনেশনে করা মাত্র মাত্র 800 টাকা এটা আচ্ছা এটা দেখো সেম প্রসেসই হবে এগুলো ঠিক আছে দুইটা কালার ব্লু এন্ড প্যারট কালার এটাও কিন্তু সেম ব্লু এন্ড প্যারট কালার কি শুনলাম কানে যাব শেয়ার করবে খোদা লতা টুনি পেজ খুলছে বুঝে না ওর পার্সেল রেডি করতে করতে একদিনই হাঁপায় গেছে বুঝো কিছু ওকে আমি হেল্প করব জাস্ট হেল্প করব আর কিছুই না খুবই সুন্দর লাগে আর দেখো না বন্ধ করে প্রাইস মাত্র 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 যে কয়টা পয়েন্ট করেন পরে কালকে সে করেন ও প্রাইস জানি না আমি খালি মাত্র মাত্রই করছি 800 800 টাকা বলো এটারও এই সাইড এটারও দুইটা কালার ব্লু এন্ড প্যারট কালার অনলি 800 টাকা লাইভ করছো মাইস দিতে সেল করা যাবে মাইস দি কোথায় নখানে ও আচ্ছা বরিশাল কে বলছে আপনারে নোয়াখালী আমি না না মাঝদি বড়ি নোয়াখালী তাহলে আমি কি নোয়াখালী না তোমার নোয়াখালী বরিশাল তো একই একই কি কইছে আপনারে ওই দুই জায়গার লোক একই রকম এই চুপ করে শাড়ি বের কর নেক্সট যেদিকে নোয়াখালী সেইদিকে বরিশাল আই রাখো চল খালি নোয়াখালী বরিশাল কানি যাবু শাড়ি শেয়ার করবে ইয়েস অনেক সুন্দর শাড়িগুলো ইয়েস আপু আচ্ছা এটা কিন্তু ডাবল পার ওই ওইটারই সেম ওইটারই সেম বাট এটার মধ্যে স্ট্রাইপ করা আছে খুবই সুন্দর ঠিক আছে এটার মধ্যে স্ট্রাইপটা করা আছে এই যে দেখো এটারও কিন্তু 800 800 টাকা বাট এটার পারের দুইটা কালার এটাও 800 টাকা পারের দুইটা কালার অনলি 800 টাকা অনলি 800 টাকা অনেক বেশি সুন্দর শাড়িগুলো আপু অনেকটা বেশি সুন্দর আচ্ছা এটা এটাও 800 অ্যাশ পিঙ্ক এগুলো কিন্তু তোমার ধুপিয়ান ঠিক আছে ধুপিয়ানের ভিতরে
কালারটা দেখছো কি সুন্দর একটা কালার জাস্ট ওয়াও অনেক অনেক ভালো লাগে আপনি শাড়িগুলো আপু আচ্ছা আপু এই যে দেখো 299 টা দেখাও আপু শাড়ি শেষ করতে পারছি না এই দেখো আর যে আয়োজন নিয়ে বসছিল কাল সন্ধ্যা পার হয়ে যাবে 800 টাকা হ্যাঁ এর কি কালার দেব বাবা আমি আগে বেশি নি তারপর তোমার বাঁচাবো টুনি তুমি ওই চিন্তা করে না আমি আগে বেশি নি তারপর তোমার বুঝছো এই জন্য মাকে ভালো করতে নাই টুনি আমি আগে বাঁচি তারপর তুমি বেশ বুঝছো টুনি বলে এখনই লাগবে আন্টি ইমার্জেন্সি কাজ আচ্ছা এগুলো 650 এটা 650 টাকা দুপিয়ান সিল্ক এগুলো 650 এগুলো 650 আরে আর্জেন কাজ 650 দুপিয়ান অনলি 650 দুপিয়ান সিল্ক জামা দেখাবেন কখন এই 450 এগুলো খোলা বের করুন তো ঢাকার বাইরে তো শাড়ি কোনো হবে না ঢাকার ভিতর কে বলছে আমি তো বিকাশ আছে কিন্তু আমি যে দেখলাম সবটি লবি ইয়েস সানসাফি আপু আমুর জন্য আমকে কি আসলে কি বুঝতে তাহলে নিচের কোটায় দেখো এই দেখো দেখতে আছে আমি বললাম আমি তোমার লাইভ দেখি সব সময় ওকে মাই ডিয়ার এটা খুব সুন্দর একটা পিচ পিঙ্ক কালার ক্যামেরায় কি দেখাচ্ছে জানি না বাট খুব সুন্দর একটা পিচ পিঙ্ক কালার আমুর যে ওইটা রাখো তুমি দেশে গেলে আমি আমরা ঘুরতে যাব ওকে ও আমি দেশে গেলে ও ঘুরতে যাবে কেন ওরও কি বোঝার টুনি তোমার পেজ তুমি ঘুরতে যাও তোমার এত সেল তোমার এত পার্সেল রেডি করার থাকে তুমি আরে ডাবল কালার বলে দাও তোমার পেজে গিয়ে লাইভ করে দি একটা এই যে একটু এক্সট্রা অর্ডিনারি বলো বলো কি তোমার টুনি আজকে আমার বসে তো লাইভের মধ্যে টুনি প্লিজ আচ্ছা তিশা আপু তোমার পেজে একটু লাইভ করবে টুনি তুমি কি সুযোগ দিতে চাও সুযোগ দিতে চাও টুনি 650 এটা কিন্তু ডাবল কালার এই কালারটা একটু অ্যাশ কালার আছে ডাবল কালার 650 অনলি 650 টাকা তিশা আপু আপনার পরা শাড়িটার প্রাইস 900 টাকা আপু আমারটার প্রাইস 900 টাকা এই যে দেখো ওই যে ওইটার দামটা অনেক ভুল হয়েছে ওই দুটো 650 টাকা আমার মনে হয় আন্দাজ আমার মানুষ এটা আমার দিয়ে না চুমকি শাড়ি অনলি 900 সুইটার 900 900 900 তিশা আপু আপনার পরা শাড়িটার প্রাইস 900 টাকা না থাকার সম্ভাবনা 100 থেকে 1000 এ কি ঢাকা না ঢাকার বাইরে বাইরে বিকাশ করছে 900 টাকা তবু গালে তুমি চলে আসো লাইভ করতে ওকে টুনি এখন কইলো তো আসবো না আমি যে কদিন থাকবো না ওই 15 দিন টানা তিশা এই যে আমার 15 দিন মিট যাবে এই হিসাবে তোমার জায়গায় চাকরি হবে না মোটেও না তারপরে টুনি তোমার মাস আচ্ছা ঠিক আছে এই 15 দিনের বেতন তুমি দে দিবা ওরে খন্দকার টুনি তোমাকে বলছি আমার যে 15 দিন অফ এই 15 দিন তোমার পেতে যাবে আর এই 15 দিনের বেতন তুমি দিয়ে দিবা কানিজাপুরটা থাকবে টুনি তোমার বেতনটা একটু এক্সট্রা হবে বিকজ তোমার বাসায় যাইতে আমার 40-40-80 টাকা রিকশা ভাড়া দেন 80 টাকা তুমি আমার হাতে দিতে পারবো না 100 টাকার নোটই তোমাকে দিতে হবে দেন তুমি আমার স্যালারিটা যোগ করবে আর চা নাস্তা তুমি মন ভরে যা মানুষ তো টুনি তাহলে বেশি না তাহলে তোমার বেশি হবে না 15 দিনে তোমার এই কিছু সংখ্যক টাকা হবে আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে সব আপুরা কারণ তারা আমাকে প্রেসার দেয় আল্লাহ দেখো মাত্র 650-এ এই শাড়ি পাবা পাবো না এই শাড়ি পাবা 650-এ বলো আমাকে প্রেসার দিলে কি হবে জানো তোমাদের আচ্ছা সে খালি ভেরি ভেরি নাইস ভেরি ভেরি বিউটিফুল ও জাহিন ভাই ইয়েস এই দেখো এই এটাও কিন্তু দুইটা কালার ঠিক আছে এটাও কিন্তু দুইটা কি টুনি কি লিখতেছ এত হিস্টরি কোন রিপ্লাই নাই তোমার আর টুনি বয় পাইছে কি টুনি মা তুমি কই গেলা সব কিন্তু ডাবল কালার এটা ডাবল কালার একটু দেখাও দিশা এই যে অ্যাশ কালার এখানে কিন্তু অ্যাশ আছে ডাবল কালার প্রত্যেকটা এগুলোর প্রাইস 1000-এর নিচে সেল হয় না 650 অনলি 650 আমাদের সিস্টেম হলো ঠিক মারা ঠিক কানিদাপু তুমি বাইরে যাওয়ার আগে তোমার ড্রেস কনফার্ম করে দিয়ে যাও সাথে 499 দুটো ড্রেস অ্যাড করে দিছি আপু তুমি না থাকলে তোমার লাইভ না দেখলে তোমার কথা না শুনলে কষ্টে
কিছুতেই ভালো লাগে না ওরে খোদা রে আপু তোমরা এত ভালো কেন লাভ ইউ আপুরা থ্যাংক ইউ কমেন্ট পড়ছো না কেন আই এম ব্যাক কিছু কও তোমার ব্যাক হইতে হইব না টুনি তুমি কিছু কও তুমি যা বলা বলিবে টুনি তুমি কিছু কও আমারে বুঝই তো কি মরুদ দশায় আছি তোমার পেজের নাম কি টুনির পেজের নাম যেন কি ফ্যাশন বিডি বিডি ফ্যাশন আমরা কি ওর পেজের প্রমোট করতে দাঁড়াইছি তুমি আমি যেহেতু নামটা নিয়েই ফেলেছি প্রমোট করেছি যেহেতু টুনির পেজটা সব সময় সাথে থাকবে হ্যাঁ জাস্ট তুমি বেশি না 5000 দিলেই হবে আমার আপাতত ঠিক আছে এটার প্রাইস মাত্র 800 আপনার কষ্ট দেখে কষ্ট হচ্ছে তো বিডি বাজেট ফ্যাশন মাহিন আলম বিডি বাজেট ইয়েস খুবই সুন্দর জামদানি ছিল 1100 এটার কুচিটা এরকম স্ট্রাইপের মধ্যে এটা মানে 800 টাকা এই দেখো এটা 800 টাকা ঠিক আছে এটা কিন্তু 800 টাকা কোনটা 650 কোনটা 800 একটু জেনে বুঝে শুনে অর্ডার করো আই এম আফসানা তিশা আপু আই এম অলওয়েজ কমেন্ট বাট ইউ ডু নট রিড মাই কমেন্ট সরি মাই ডিয়ার মোহাম্মদ আলী আপু আফসানা আপু সরি এক্সট্রিমলি সরি মাই ডিয়ার এই যে পড়ে দিলাম কেমন আছো তুমি বলো আই এম গো ও আই এম ব্যাক আই এম যা শয়তান ভাইয়া খুবই দূর শয়তান এটা কত দেনো 800 আচ্ছা যেগুলো ডাবল মনে করো 800 বলছি কিন্তু ঠিক আছে না সেলুলি তোমার কাছে নে দাও মানে আইসলাম এই দেখো এসএমএস পড় না কেন পড়ে দিলাম এই যে দেখো এটাও কিন্তু বটল গ্রিন কালার ঠিক আছে এটাও কিন্তু বটল গ্রিন জন্মদিন কবে কার ওর তোর জন্মদিনে ডল দিব তোর জন্মদিন না হলে দেব না যেদিন জন্মদিন হবে আন্টি ওই দিন ডল কিনে দিবে এটাও কিন্তু বটল গ্রিন একদমই বটল গ্রিন অনলি 650 কয় কয় বইনা কও আর আমার পরান ফাড়ি যায় যদি না নেয় কানমু আচ্ছা তিশা আপু যেটা পরে আছো সেটার কি অন্য কালার হবে প্লিজ আপু লাইভ করা আছে লাইভটা শেষ হলে রেকর্ড আপু অনেক কালার দেখানো হয়েছে সুইটার ওরটা অনলি 900 টাকা তিশা আপু যেটা পরেছে ওটা 900 ওটা বটল গ্রিন এটা কিন্তু গ্রিন আচ্ছা আপু কেউ আমাকে কেউ ভালোবাসে না কেউ ভালোবাসে না না অনেক ভালোবাসে টুনি তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার প্যান সব জান প্যান প্যান তুমি প্যান টুনি তুমি হচ্ছে টুয়া যাই কানে যাবুর প্যান মেসেজ হোয়াট ইজ দিস মেসেজ মেসেজ তো পড়বা না তোমরা ইনবক্সে কেউ নেই তো আপু গালাগালি দেবে গালাগালি খুবই সুন্দর তার মধ্যে যদি এই কদিনের মধ্যে আপনি ইনবক্স সেট করে ডেলিভারি না দিতে পারেন মনে করেন যে কি হবে না ওই ইয়ে মোবাইল আর এতে মানে রিসেট এমনি ডেলিভারি দেবো না না ওই ইয়ে এখানে আসে না তিনটা ওদেরকে দিলেই ওরা বসে বসে মানে রিসিট করে ফেলবে খুবই সুন্দর তাহলে পার্সেল মানে ওই যে কয়টা অর্ডার ওই পার্সেল আসে নাহলে তো অনেক ইনবক্স জমে যাবে একজন কি ইয়ে অনামিকা আমাকে বলছে আমার কাছে দিয়ে যান আমি খুবই সুন্দর জিজ্ঞেস করছে কানিদাপুর টিপের মাথা কালো জামা আছে আপু তোমার দুজনকে অনেক মজার মানুষ প্যান্টের কিছু পাইলাম না প্যান্ট আর কিছু পাইলাম অনলি 650 ধুপিয়ান অনলি 650 ধুপিয়ান এত সুন্দর যারা নিয়েছে তারা এত ভালো ভালো আমাদেরকে রিভিউ করেছে যে মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন দেখাবো একটু বুটিক্স বুটিক্স স্টাইল যে ভাস করে তার কষ্ট না যে দেখায় তার কষ্ট আর আমি যে ধরিয়ে দিচ্ছি আমার কষ্ট আমি আরাম মা গো মা কিছু কইতেও পারবো না সইতেও পারবো না নেক্সট মাসে তো তোমার সঙ্গে দেখো এটা খুব সুন্দর করে গ্লাস ওয়ার্ক করা আছে আপু গতকাল 4টা জামা অর্ডার করেছি রিপ্লাই দেয় নাই রাশেদা আপু নো টেনশন কানিজাপু আছে বেঁচে আছে এখনো কানিজাপু বেঁচে থাকতে থাকতে সব পেয়ে যাবা তোমরা ইনশাআল্লাহ খুব সুন্দর করে এই যে পার্টটা দেখতে পাচ্ছো এটা টোটালি তোমার কাছে মনে হবে একটা আড়ং আড়ং ভাব শাড়িটা আমি গতদিন লাইভে দেখাইছিলাম এত রেসপন্স পাইছি মাশাআল্লাহ আল্লাহর রহমত তোমাদের দোয়া এটা কোনো শোরুমে কিনতে গেলে তুমি 1800-2000 নিচে পাবা না বাট আমাদের প্রাইস কত অনলি কত 1000 পুরোটা এই যে পার্টটা দেখছো ফুল ডলার সেটিং করা অনলি 1000 অনলি 1000 শারীরিক খুলে দাও ওই যারো আছে টার্সেলটাও তোমার খুব হাই কোয়ালিটি এই দেখো টার্সেল আছে কিন্তু সাইডে ঠিক আছে আপু থ্যাংক ইউ এই যে দেখো খুবই
খুবই সুন্দর খাওনি খাইনি কেন তো মজা লাগে তো ও তো দিদি খায় না ও তো দুধ খায় এটা সুন্দর সুন্দর ওই যে আসবো হ্যাঁ ওইটা খাইছে এটা কি তো একটু আদা উদা দিতে বাকি তো বানাই খাও দেখো কাজ করা ফুল হ্যান্ড স্টিচ করে ডলার সেট করা পিচ কালার এতটা বেশি সুন্দর হাতে পর পরে বুঝতে পারবা সবচেয়ে বেশি অর্ডার করছে এটা অনেক আসছে ওয়াও 1000 টাকা পুরো শাড়ির ভিতরে এটা কিন্তু ডলার সেট করা ফুল কয়টা শাড়ি দেখালাম বলো কয়টা অনেকগুলো 6-7টা আইটেমের শাড়ি কিন্তু আমরা দেখাইছি এবং তার মধ্যে কালার তো আছেই যেহেতু আমরা একটু কিছুদিনের জন্য ব্রেকে যাব এই জন্য অনেক কিছু তোমাদেরকে দেখাই দিলাম আর আসার পর তো ধামাকা হবে এই কালারটা অনেক আপু অর্ডার করেছে অনেক আপু সো বুঝতে পারবো কেন মা তিন পিস আছে এখন তো আমাদের অর্ডার নিয়ে গুলো দেবো না আজকে অর্ডার করে দিই সেটা কি কোন দিয়ে দাও তিন পিস হ্যাঁ আমি কালকে আজকে অর্ডার দিয়ে দিচ্ছি ওরা কালকে পাঠা দেবে আপু তিনটা নিব লাইভ শেষ হলে মেসেজ দিচ্ছি ওকে ওকে সুইটহার্ট শাড়ির ওই রকম ডিমান্ড হলে আমরা থ্রি পিস সব ডাইভার্ট করব কিসে যে কি হবে এবং মডেল 1000 অনলি 1000 এটা রেড ছিল এটা খুবই সুন্দর এবং সম্পূর্ণ ডলার করা কিন্তু পুরো এবং হাফ সিল্কের ভিতরে এটা হাফ সিল্ক কেউ কোনোটাই কিন্তু মিস করো না এত সুন্দর সুন্দর শাড়িগুলো ঠিক আছে এগুলো কটন আপু 100% কটন অনলি 1000 টাকা এত সুন্দর এগুলো হাফ সিল্ক সুইটার্ট একদম কটন না হাফ সিল্ক খুবই হাই কোয়ালিটির হাতে পাইলে বুঝতে পারবা 1000 টাকা না এগুলো 2000-1500-1800 নিচে ফুল রেড কালার হবে আপু একটু আগে একটা রেড দেখালাম অ্যাশ এই দেখো মঠে লাফা এই দেখো আপা দেখতে সুন্দর না আমি আসতে পারবো না মনে হচ্ছে রাত্রে অসম্ভব পা যন্ত্রণা করে তিশা দাঁড়ায় 1.5 ঘন্টা আমি দাঁড়াই 3 ঘন্টা তিশা কথা বলে 2 বার আমি কথা বলি 4 বার আমি 1.5 ঘন্টা দাঁড়াই ও না ও 3 ঘন্টা ভুল হয়েছে তোমার এনার্জি আর আমার এনার্জি তোমার বয়স কত 12 বছর আর আমার বয়স কত 85 ওর বয়স 12 ওর এনার্জির সাথে আমার এনার্জি চিন্তা করলে হবে চিন্তা করেন আপনারা একটু কিছু বলবো না যাই হোক তুমি তো বলেই দিছো আগে যে আমার এখন বিয়ের বয়স হয়নি তার কি বলবো আমি এখন ক্লাস 6 উঠিনি প্রাইমারিতেই আছি আচ্ছা এটা ফুল আমি একটু বলি এটা যেটা দেখতে পাচ্ছ ফুল ভিতরটা কিন্তু এরকম ডলার করা ফুল ভিতরটা ডলার না আপু এই কাজটা ঠিক করো নাই কি কাজ আপু কোন কাজ আর বেঠিক করলাম শাহিদা মুস্তাফ কি আপু বলো তো সুইটহার্ট আপু মানুষ যখন বাংলা ছবিতে নায়িকা অশান্তিতে থাকে এরকম দৌড়ে নাকি শাড়ি দেখেন দিতে ক্লান্ত ও দৌড় দেবে তিশা আপু 12 ইয়েস টুনি বুঝতে পেরেছে তিশা 12 আমি 12 মা তুমি কিছু করো আমার জন্য 12 আসে তো তোমরা কি করতেছো ওখানে বসে বসে 12 তে ছাড়ো আল্লাহ এই দেখো খুবই সুন্দর জবর ভাই সে তখন দেই তো ভালোবাসা করতেই আছে উতলাই উঠতেছে উতলাই বেশি উতলাই উঠতেছে জাল কিন্তু কমাই দিন ঠিক আছে না না ওই দেখো কালার দেখো কালার ইটস কল কালার পুরো টার্সেলটা খুবই হাই কোয়ালিটির রেগুলার প্রাইস 1500 ডিসকাউন্ট অনলি 1200 টাকা হ্যাঁ 1000 ও আমি বেশি বলছি বেশি বলবা কেন আপনাদের সাথে এসব করবা কেন আর আপনি যে ওই আমাদের সাথে করতেছেন আমি নিব কিন্তু কিভাবে রিনাপু শাড়ির ছবি নিয়ে অ্যাড্রেস আর নাম্বার দিয়ে কানে অনামিকা কি করবে শাড়ির সে আমি কি আমার টাইম নেই তো কি কি বললে একটা দা তোমার আমি সব তোর মার কানে যাবে দেখো খুবই সুন্দর এটার প্রাইসও অনলি 1000 কলিক নেবে বলবে কলিক নেবে না অনলি 1000 টাকা
কিসের আইডিয়া আছে অনলি 1000 টাকা তুমি 3 পিস বাদ দিও না সিরিয়াস নি এই আমি লাইভ স্ট্রিমে বিরিয়ানি খাই না বিরি বিরি সিগার হ্যাঁ হ্যাঁ আমিও পাইছি মানিক কি আসছে নাকি ঘুরে বাজে গান ম্যাজেন্ডা এই দেখো একদম স্পষ্ট এই যে দেখো এটা কিন্তু ম্যাজেন্ডা কালার ওলে লে আপু কি বল ওলে ভাইয়া তুমি কি পড়ি তুমি কি পড়ি কোন পড়ি ভাই অ্যালেক্স এই তোমরা আইডি খসে নামের উপরে এরকম এই টুং পাং পুং কেমনে দাও বলো ঠিক টু এই দেখো আপু তোমার পটার দাম 900 টাকা সুইটারটা ঝটপট অর্ডার প্লেস করো এগুলো কিন্তু হাফ সিল্ক বারবারই বলছি এগুলো হাতে পাওয়ার পরে এরকম ফিল করবা যে কানি যাবো কিভাবে 1000 টাকায় এই শাড়িগুলো দিলাম কিভাবে দিলাম এটার কথা হলো আর এগুলো শিপমেন্ট যেগুলো আমি বলছি এগুলো আর আসবে না আসবে না এগুলো আসবে বাট এগুলো এত কমে দিয়েছি 900 টাকা আর পারছি না এখন কারণ তো বিদায় নিচ্ছি কানি যাবো আসবে না লাইভে 1000% শিওর লতা পাতা তোমরা এই রিস্ক দিও না ঠিক আছে আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ আগামী কালকে আবার দেখাবে আসসালামু আলাইকুম